রেকর্ডিংটা এখান থেকে হবে আচ্ছা আপনারা আগের দিনের ক্লাসের রেকর্ডিংটা কি দেখেছিলেন সবাই রেকর্ডিংটা একবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল তো তাই তো দারুণ রেকর্ডিং হয়েছে সত্যি কথা বলতে দেখুন আমার ক্ষেত্রেও তো এই জিনিসটা প্রথম আমি করছি কারণ হচ্ছে আমি আমার যে ইনস্টিটিউটে পড়াই ওখানে তো পুরো টিম থাকে তার জন্য আমার ক্লাস অ্যারেঞ্জ করে দেয় আমাকে শুধু টাইমে ক্লাসে ঢুকে যায় আমি টাইম শেষ আমি ক্লাস থেকে পড়িয়ে বেরিয়ে চলে যাই ওরা সব এই ব্যাপারগুলো করে দেয় এই যে কে কানেক্ট হতে পারছে না পারছে টোটাল আমাদের টিম আছে সেগুলো দেখার জন্য ঠিক আছে সেই জায়গাগুলো থেকে পাবেন আচ্ছা আমি টাইম নষ্ট করছি না আর জাস্ট আমাকে একটা মিনিট দিন এখানটা একটু ঝড় উঠেছে ঠিক আছে একটা মিনিট আমাকে জাস্ট দিন আমি আসছি ব্যাক করছি আচ্ছা ঠিক আছে আমি মোটামুটি স্টার্ট করছি দুশো কুড়ি জন হয়ে গেছে আচ্ছা কি রুদ্রদীপ আর শেখ নুরুল বলে কেউ ভিডিও অন করেছেন এই আমাকে স্টুডেন্টরা খবর দিচ্ছে এটা আপনারা ভিডিও অফ করে দিন আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের ভিডিও অন থাকলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করবো স্টুডেন্টের স্ক্রিনে চলে আসবে ওই ভিডিওগুলো তখন একটা অসুবিধা হবে ঠিক আছে ভিডিও গুলো কাইন্ডলি একটু অফ করে দিন না আমাকে আবার সেই খুঁজে খুঁজে দেখতে হবে কার ভিডিও অন আছে নিয়ে আমাকে আবার বন্ধ করতে হবে তো যাই হোক অলরেডি অনেক স্টুডেন্ট আমি টাইম করছি না অলরেডি সাতটা আট বেজে গেছে আমি স্টার্ট করে দিচ্ছি তো দেখুন বেসিক্যালি আমরা আগের দিন ক্যান্ডেল স্টিক এর ফর্মেশন আমরা পড়েছিলাম তাই তো ক্যান্ডেল স্টিক ফরমেশন আমরা আগের দিন পড়েছিলাম যে বেসিক ক্যান্ডেলস টি সঙ্গে ফান্ডামেন্টাল আচ্ছা যাদের যাদের ভিডিও অন আছে ভিডিও অফ করে দিন ঠিক আছে ভিডিওটা অফ করে দিন ভিডিও তো আমাদের ক্লাসে এক ফোটাও আমি নিজের ভিডিও অন করেছি আপনাদের ভিডিও লোককে দেখে লোকের লোকে দেখে আপনাদের ভিডিও কি করবো বরঞ্চ আমার তাও ভিডিও হয়তো অনেকে দেখতে চাইবে তাও তো আমি আমার অন করিনি কারণ আমরা তো ক্লাসে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে পড়াই ঠিক আছে তো বেসিক্যালি আমরা আগের দিন যেটা পড়েছিলাম এবার একটু মন দিয়ে শুনুন দেবদূত মল্লিক রাজা সাহা ভিডিও অন রেখেছে এগুলো অফ করুন ভিডিও অনেক সময় কে কি হয় বলুন তো অনেকে বুঝতে পারে না হাত পড়ে যায় অন হয়ে যায় তো দেখুন তাহলে আমরা আগের দিন বেসিক্যালি ক্যান্ডেলস্টিক ফরমেশন শিখে গেছি ঠিক আছে ক্যান্ডল একটা ক্যান্ডেল স্টিককে কিভাবে পড়তে হয় একটা ক্যান্ডেল কিভাবে রিড করতে হয় তো এইটা নিয়েই আমাদের জীবন কাটাতে হবে কিন্তু মোটামুটি আমরা যতদিন ট্রেডিং এর সঙ্গে থাকবো আমাদের লাইফ টাইমে এই নিয়েই আমাদের কিন্তু চলতে হবে আমি দেখবেন অনেক সময় এই যে চার্টগুলো দিই সেই চার্টে দেখবেন সেই ক্যান্ডেলস্টিকই থাকে কিন্তু তো এই ক্যান্ডেল স্টিকের সাইকোলজি বোঝাটাই হচ্ছে অ্যাকচুয়ালি টেকনিক্যাল এনালসিস ঠিক আছে তো আজকে যে ব্যাপারটা আমি স্টার্ট করছি সেটা হচ্ছে ট্রেন্ড এই ট্রেন্ড কি জিনিস একটা কথা আছে জানেন তো যে এই ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড আপনাকে সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে হবে মানে ট্রেন্ডিং স্টকে থাকতে হবে কিন্তু যে স্টক সাইড ওয়েস আছে দীর্ঘদিন ধরে এক বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে তাতে আপনার পয়সা লাগিয়ে লাভটা কি আছে সে তো নড়ছেও না চড়ছেও না ঠিক আছে ওই রকম স্টকে আমার কাজ করে আমার কোনো মজা নেই আমাকে কিন্তু সবসময় ট্রেন্ডিং স্টকে থাকা উচিত যে আইদার যে কোনো একটা ট্রেন্ডে স্টক বা ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে হলে সেখানে আমি কিন্তু শর্ট অপরচুনিটি খুঁজতে পারি এটা আমরা একটু পরবর্তীকালে পড়বো যে শর্ট সেলও করা যায় ঠিক যেমন আপনি একটা স্টক কে ভাবছেন ওপরে যাবে সেই হিসাবে তাকে বাই করছেন ঠিক তেমনি একটা স্টক নিচে যাবে এই অ্যানালিসিস যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু তার ফিউচার কে সেল করে হোক বা তার কোন কল অপশন কে সেল করে হোক বা পুট অপশন কে বাই করে হোক তাহলেও কিন্তু আপনি পয়সা করতে পারবেন এটা একটা দারুণ জিনিস শর্ট সেল বলা হয় এবং এছাড়া ইন্টারনেটে এই শর্ট সেল অ্যালাউড ক্যাশ মার্কেটে অনলি ইন্টারনেটে সেগুলো আমি পড়াবো সবই বোঝাবো বিস্তরভাবে বোঝাবো সেইগুলো নিয়ে আমার এখন কনসার্ন নেই খুব একটা তো এই ট্রেন দু রকমের হতে পারে একটা হচ্ছে যেটা আমি বলছি যে এটা একটা এইভাবে একটা স্টক ধরুন নামছে দিস ইস কল পরিষ্কার বুঝতে পারছি এটাকে ডাউন ট্রেন বলা হয় আর একটা স্টক এইভাবে ধরুন উঠছে আপনি দেখছেন সেটাকে আপ ট্রেন্ড বলা হয় এটা আমরা মোটামুটি নাইনটি এর ওপর মেম্বার সবাই স্টুডেন্ট আমরা কিন্তু অলরেডি জানি ঠিক আছে এখানে আবার কিসের মেসেজ আসছে all type of আমরা all types of candlestick pattern কি ট্রেন্ড অ্যানালাইসিসের ভিতরে পাবো ট্রেন্ড অ্যানালাইসিস তো আলাদা জিনিস হয়ে গেল ট্রেন্ড অ্যানালাইসিসের মধ্যে ক্যান্ডেলস্টিক রিভার্সাল কি সম্ভব আচ্ছা তো এইটা তো মোটামুটি বোঝা যাচ্ছে একটা জিনিস কিন্তু আমার কথাটা হলো যদি জিনিসটা অরিজিনাল যেটা হয় সেটা হচ্ছে দেখুন আমাদের ঠিক লাইফের মতো আমাদের লাইফ যেমন একভাবে সোজা এইভাবে চলতে পারে না বিভিন্ন হাত প্রতিঘাত বলুন স্ট্রাগেল আনন্দ দুঃখ এই নিয়ে আমাদের জীবন চলে যে আমাদের যে জীবন আগামী এগোচ্ছে বা আমরা ছোট থেকে বড় হয়েছি সেই জীবনে বিভিন্ন কিন্তু আপস ডাউন ছিল ঠিক তেমনি যে স্টক আলটিমেটলি যাবে ওপরে সেই স্টক কখনো কিন্তু এইভাবে ওপরে যাবে না সে কি করবে সে একটু যাবে একটু ফল করবে আবার যাবে একটু ফল করবে আবার যাবে একটু ফল করবে আবার যাবে একটু ফল করবে এইভাবে সে যাবে এটা যদি সে আপ ট্রেন্ডিং স্টক হয় যদি সে আপ ট্রেন্ডিং স্টক হয় এইটাকে বলা হয় মানে এখানে যে ট্রেন্ডটা দেখছেন এর প্রায়র ট্রেন্ডটা কিন্তু আপ ট্রেন্ড এর প্রায়র ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড কিন্তু এর মাঝে মাঝে সেকেন্ডারি ট্রেন্ডে আপ ডাউন আছে এটা ধরুন আপ এটা ডাউন এটা আপ এটা ডাউন আবার আপ তো ডাউন এটা হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড কিন্তু ওর প্রাইমারি যে ট্রেন্ডটা সেইটা কিন্তু আমরা সব সময় এই ধরনের স্টকে ট্রেড করার চেষ্টা করব যার প্রাইমারি ট্রেন্ড হচ্ছে একটা আপ ট্রেন্ড অনেক স্টক আছে দেখবেন একবার ডাউন ট্রেন্ডে আছে যেমন ডিভিস ল্যাব থেকে শুরু করে এরকম অনেক স্টক দেখবেন বায়োকন থেকে শুরু করে অনেক স্টক দেখবেন এখন কারেন্টলি ব্রিটানিয়া একটু ডাউন ট্রেন্ডে এসছে তো এই স্টকগুলোকে কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করব এই স্টকগুলোকে গুলোকে সবসময় অ্যাভয়েড করব দেখুন একটা কথা বলি আপনাদের এই স্টক মার্কেট থেকে যদি পয়সা করতে হয় এই স্টক মার্কেট থেকে যদি পয়সা পয়সা নিয়ে বেরোতে হয় তাহলে আর পাঁচজন যা চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনা আপনাকে বাদ দিতে হবে আপনাকে সেই চিন্তা ভাবনা বাদ দিতে হবে আর পাঁচজন মানুষের মতো চিন্তা ভাবনা বাদ দিতে হবে যে এমন নয় যে আমার কেউ ঠেকে বা আমার কেউ বাড়ির লোক বা কোনো চ্যানেল বা ইউটিউব চ্যানেল বলে দিয়েছে এই কোম্পানিগুলো ভালো কোম্পানি তাই চোখ বুঝে সেই কোম্পানিগুলোতে আমি ইনভেস্ট বা ট্রেড করতে শুরু করলাম অথচ তার প্রায়র ট্রেন্ডটা হয়তো ডাউন ট্রেন্ড সে হয়তো একটা ডাউন ট্রেন্ডিং স্টক এরকম করে নিচেই নিচে নেমে যাচ্ছে এরকম এখন অনেক স্টক পেয়ে যাবেন নিচে নিচে নেমে যাচ্ছে ঠিক আছে তো তা সেখান থেকে অ্যাকচুয়ালি রিভার্সাল প্যাটার্নের উৎপত্তি হয় সেখান থেকে কি রিভার্সাল প্যাটার্নের উৎপত্তি তো আমি যদি ব্যাপারটাকে আর একটু ক্লিয়ারভাবে বলি যে ধরুন যে আপস অ্যান্ড ডাউন এই যে দুটো বললাম ট্রেন্ড যে আমাকে আলটিমেটলি সবসময় ট্রেন্ডিং স্টকে চলতে হবে ট্রেন্ডিং মানে দেখুন এখন হচ্ছে যদি বলি এখন কি ট্রেন্ড চলছে এখন যদি দেখেন সেই পার্টি পলিটিক্স এর চুরি করছে ওখান থেকে টাকা বেরোচ্ছে ওখান থেকে এটা ট্রেন্ডিং চলছে আমরা গিলছি বসে বসে আমরা তো সাধারণ পাবলিক না আমরা আম আদমি আমাদের তো বুদ্ধি টুদ্ধি একটু কম বেসিক্যালি যা দেখাচ্ছে টিভি তাই দেখছি মানে ওই হাওয়াই আমরা গা ভাসিয়ে দিচ্ছি বেসিক্যালি আবার কয়েকদিন আগে ওই ইয়ে হয়েছিল ভাইরাল হয়েছিল কিছু একটা নিউজ সেটা নিয়ে বেশ মেতে পড়েছিলাম আবার ওটা যখন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া দেখাতে বন্ধ করলো আমরা ভুলে গেলাম ওই টপিকটা তো এবার আমার কথাটা হচ্ছে যে আমাদের সবসময় ট্রেন্ডিং স্টকের মধ্যে থাকতে হবে যে একটা স্টক ধরুন এখান থেকে গেল থেকে গেল একটু ফল করলো গেল আবার ফল করলো আবার উঠে গেল তো এবার ধরুন এই যে ওর জার্নিটা আমি যদি এই ফার্স্ট পয়েন্টটাকে এ ধরি আর এই লাস্ট পয়েন্টটাকে যদি বি ধরি ধরে নিন এই স্টকটা এটা একটা স্টক এক্স নামক একটা স্টক এই স্টকটা দুহাজার বাইশের এটা পারফরমেন্স দুহাজার বাইশে লেটসে এই স্টকটার দাম একশো টাকা ছিল এই এ পয়েন্টে দু হাজার প্রথম দিকে দুহাজার বাইশের শেষের দিকে বি পয়েন্টে এই স্টকটার ভ্যালু হয়ে গেছে ধরুন একশো টাকা মানে এ সেভেন্টি পার্সেন্ট মুভমেন্ট দিয়েছে জাস্ট এক্সাম্পল কয়ট পসিবল সেভেন্টি পার্সেন্ট মুভমেন্ট দিই পারে আরো বেশিও মুভমেন্ট দিয়ে দেয় এক বছর একটা স্টক আমাদেরই গ্রুপে আমি শেয়ার করেছিলাম দু সালে বাইশ সালে সালে সেরকম তো এমনও হয়েছে যে মাল্টি ব্যাগার হয়ে গেছে স্টক এবার ব্যাপারটা হচ্ছে আমরা যে টেকনিক্যাল অ্যানালিসিস কথাটা আগের দিন বললাম আমরা এই টেকনিক্যাল অ্যানালিসিস করতে যখন এসেছি তার মানে কিন্তু বেসিক্যালি আমরা শর্ট টার্মে প্রফিট গেইন করতে এসেছি শর্ট টার্মে যে বেসিক্যালি আমার হয়তো একটা মান্থলি বেসিসে এক্সট্রা ইনকাম দরকার আমার একটা মান্থলি বেসিসে কেপিআইটি বেস উইক হ্যাঁ হ্যাঁ আমার হয়তো মান্থলি বেসিসে একটা ইনকাম দরকার তার জন্য আমি এসেছি তাহলে আমার টাকাটা এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি ফাঁসিয়ে রেখে তো আমার তাহলে লাভ হবে না আমার তো অত সময় নেই এই এক বছর পর একটা স্টক আমাকে কি রিটার্ন দেবে আমার এতদিন অবধি টাকা তো আটকে রাখা যাবে না আমি কি করব আমি এই স্টকটাকে এরকম জায়গায় একটা বাই করে নিলাম ধরুন এরকম জায়গায় সেল করে দেবো আমার কি প্রফিট করা নিয়ে কথা আমি এই জায়গায় ধরার চেষ্টা এই জায়গায় ধরুন ধরুন সেল করে দিলাম এখানে কোথাও একটা ধরে নিলাম এখানটায় আবার বাই করলাম আবার এই টপটা এখানে সেল করে দিলাম তো এই জিনিসগুলো আমি বুঝবো কি করে তাহলে আমি দেখুন একটা এক বছরের মধ্যে কতবার একটা স্টকে কতবার একটা আপ ট্রেন্ডিং স্টকে ট্রেড করতে পারছি এই কেপিআইটি যে এক্সাম্পল কিছুক্ষণ আগে একজন নিল কেপিআইটি আমি অনেকবার বলেছি ইভেন আগের বছর তখন কেপিআইটি দারুণ সেই স্টক আপনারা জানেন লাস্ট উইকে নশো প্রায় চোদ্দ টাকা টাচ করে গেল আমরা অলমোস্ট ডবলেরও বেশি তো এই কেপিআইটি তেই কিন্তু আমি বারবার ইচ্ছা করে ট্রেড করতে পারতাম যে আমি যখন বেসিক্যালি শর্ট টার্মের জন্য এসছি এই ট্রেডে এই কে একজন বলছে সাউন্ড ক্লিয়ার নেই সাউন্ড ক্লিয়ার আছে তো সাউন্ড ক্লিয়ার আছে দাদা একবার বাকি সবাই সাউন্ড ক্লিয়ার পাচ্ছে একটু আমাকে একটু কনফার্ম করুন তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা একদম ক্লিয়ার সবাই লিখছেন দাদা সবাই সাউন্ড ক্লিয়ার লিখছে আপনি একটু রিজয়েন করে নিন বেশ ঠিক আছে আর ইনপুট দিতে হবে না ঠিক আছে বুঝে গেছি সবাই ক্লিয়ার লিখছে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ওকে তো তাহলে এই তে আমি বারবার ইচ্ছা করলে ট্রেড করতে পারতাম কারণ আমার টার্গেটটা যেখানে শর্ট টার্মে শর্ট টার্মে প্রফিট গেন আমি যেখানে করতে এসেছি সেখানে আমার কিন্তু একটা স্টককে লং টার্মে কিন্তু হোল্ড করে থাকলে হবে না লং টার্মে হোল্ড করে থাকলে কিন্তু হবে না আমাকে কি করতে হবে বারবার সেই স্টকে এন্ট্রি নিতে হবে আর এক্সিট করতে হবে এইটা হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে নেটওয়ার্ক ইস্যু আপনার রেকর্ডিং এ কোনো ইস্যু হবে না আমার এখানে এখনো বৃষ্টি বা এরকম কিছু শুরু হয়নি তো যাই হোক তো এই জিনিসটাকে আমরা বলি রিভার্সাল প্যাটার্ন বা রিভার্সাল ট্রেডিং বলি ঠিক আছে এটাকে আমরা কি বলবো রিভার্সাল ট্রেডিং কি বলবো রিভার্সাল ট্রেডিং সেটা কি যে ধরুন একটা স্টক ডাউন ট্রেন্ডে আসছে নিয়ে স্টকটা এবার এমন কিছু একটা ঘটনা ঘটাবে তারপর স্টকটা হয়ে যাবে আপ আমাকে আমি এইখানটায় পিক করার চেষ্টা করব একটা স্টক যখন একটা কোনো একটা প্যাটার্ন বানিয়ে আপ ট্রেন্ড নিয়ে নেয় সেই প্যাটার্নটাকে বলে রিভার্সাল প্যাটার্ন সেই প্যাটার্নটাকে কি বলে রিভার্সাল প্যাটার্ন এবং স্টকটা যদি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হয় তাহলে সেই রিভার্সাল 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 প্যাটার্নটাকে বলা বলা হয় হয় বুলিশ বুলিশ সেটাকে কি ওকে ঠিক এর উল্টোটা যদি হয় একটা আপ ট্রেন্ডে স্টক যাচ্ছিল এমন কিছু একটা প্যাটার্ন এখানে বানালো তারপর স্টকটা ফল করতে শুরু করলো আমরা যদি এইখানটাই ওকে আইডেন্টিফাই করতে পারি বিফোর ফল করার আগে এমন কিছু একটা প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব তাহলে এ আপ ট্রেন্ডিং ছিল এ এবার ডাউন ট্রেন্ডিং হয়ে গেল তাহলে এই রিভার্সাল প্যাটার্নটাকে আমি কি বলতে পারি নাম এই রিভার্সাল প্যাটার্নটাকে আমি নাম বলতে পারি এটা হচ্ছে একটা বিয়ারিশ প্যাটার্ন এটা কি প্যাটার্ন বিয়ারিশ প্যাটার্ন মানে এটা আপট্রেন্ডিং থেকে ডাউন ট্রেন্ডে আসবে এবার এবং সেই জায়গাতেই আমাকে এটা ধরার চেষ্টা করতে হবে সেই জায়গাতেই আমাকে দাদা কোন স্টক কিভাবে সিলেকশন করব এত আপনি মিলিয়ন ডলার কোশ্চেন জিজ্ঞাসা করলেন তার জন্যই তো আমাদের এত কষ্ট করা তার জন্যই তো পড়াশোনা করা মানে ধরুন আপনি আজকে এবিসিডি লিখতে শুরু করেছেন স্লেট পেন্সিলে নিয়ে আপনি হয়তো আপনার মা বাবাকে জিজ্ঞেস করছেন যে আমি চাকরিটা পাবো কি করে তার জন্যই তো থ্রু আউট প্রসেসটা পড়াশোনা করতে হবে সেটাতেই আমরা লেগেছি তো এই যে রিভার্সাল প্যাটার্ন এই দুটো জিনিস কি বোঝা গেল আমি আর একবার ক্লিয়ার করে দিচ্ছি যে আমার কোনো একটা ডাউন ট্রেন্ড থেকে কোনো একটা প্যাটার্ন দিয়ে যখন সেটা আপ যাবে সেটাকে বলবো বুলিশ রিভার্সাল আর যখন কোনো একটা আপ ট্রেন্ড থেকে কোনো একটা ক্যান্ডেল বিশেষ কোনো একটা ক্যান্ডেল বানিয়ে সেটা নিচের দিকে চলে যাবে দিস ইজ কল্ড বিয়ারিস রিভার্সাল বা বিয়ারিস রিভার্সাল প্যাটার্নও বলা হয় রিভার্সাল ওকে এই জিনিসটা কি ক্লিয়ার হলো সবার এতটা যতটা বললাম ক্লিয়ার হয়েছে তো ওকে চলুন এইবার সেই রকম কিছু প্যাটার্ন আমরা লিখবো আশা করি আপনারা নোট পেন নিয়ে এগুলো ইয়ে করছেন তো সেই ফার্স্ট যে পার্ট গুলো আমরা ক্যান্ডেল স্টিক এ শিখবো সেই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি কি তার মধ্যে পড়ে না এক নম্বর পরে হ্যামার এগুলো সব লিখবেন কিন্তু নোট করবেন হ্যামার কেউ এই বলে ছেড়ে দেবেন না যে রেকর্ডিং আছে তো ও রেকর্ডিং আর চেক হবে না দেখাও হবে না রেকর্ডিং এর পর ক্লাস রেকর্ডিং জমে যাবে যখন কার কাজ তখনই করবেন কিন্তু একটু স্কুল কলেজে ফিরে যান এবার হ্যামার নেক্সটটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান তিন নম্বরটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ইনভার্টেড হ্যামার দেখুন আমার লেখা হচ্ছে অত্যন্ত জঘন্য আমার হ্যান্ডরাইটিং আর এটা আপনাদের বলে রাখি আমি একটা ডিজিটাল বোর্ডে লিখছি জানেন তো এই ডিজিটাল বোর্ডে লেখাটা খুব কঠিন খুব কঠিন ডিজিটাল বোর্ডটাতে আমি লিখছি আর আপনাদের এটা স্কিনে উঠছে তো দেখুন আমার কাছে তো অপশন ছিল যে আমি পিডিএফ বা পিপিটি দিয়ে পড়িয়ে দেবো একবারে ইজি গোয়িং হয়ে যেত কিন্তু দেখুন এই সেন্স এই এসেন্সটা যদি না নি এরকম একটা হোয়াইট বোর্ড ঠিক যেমন আমরা স্কুল কলেজে করেছি তাহলে কিন্তু জিনিসগুলো আত্মস্থ হবে না বুঝে আপনি অন্য কোর্স থেকেও তো যেতে পারেন কিন্তু জিনিসটা আত্মস্থ হওয়া ব্যাপারটা ফ্যাক্টর তো ইনভার্টেড হ্যামার তিন চার নম্বরটা হচ্ছে শুটিং স্টার শুটিং স্টার পাঁচ নম্বরটার নাম কি পাঁচ নম্বরটার নাম হচ্ছে দজি পাঁচ নম্বরটার নাম দোজি আর ছ নম্বরটার নাম হচ্ছে স্পিনিং টপ ওকে টপ আমি আবার রিপিট করছি হ্যামার এইচ এম এম ইয়ার হ্যাঙ্গিং ম্যান ইনভার্টেড হ্যামার শুটিং স্টার দো জি স্পিনিং টপ লেখা হয়ে গেলে জানাবেন কমপ্লিট তো ওকে এগুলো সব এক একটা কি রিভার্সাল প্যাটার্ন এগুলো সব হচ্ছে রিভার্সাল মানে যে কোনো ট্রেন্ডের পর যে কোন একটা ডাউন ট্রেড আসছে তারপরে এই ধরনের কোন একটা প্যাটার্ন তৈরি হলে আমাকে এ একটা সিগন্যাল দেবে কি দেবে জাস্ট সিগন্যাল যে এইবার মেবি নট শিওরলি বাট মেবি ট্রেনটা রিভার্স করতে পারে রিভার্স মানে উল্টে যাওয়া আর কিছুই না রিভার্স মানে উল্টে এটা আগে ছিল আপ ছিল ডাউন হয়ে যাবে ডাউন থাকলে আপ হয়ে যাবে এই তো তা আমাদের তো ওইটাই তো দরকার একটা স্টক উপরে ওঠার আগে আমাদের আইডেন্টিফাই করাটাই তো দরকার তাই না তো এই জিনিসগুলো হচ্ছে তাহলে কি বলছি যে এগুলো হচ্ছে আমাকে একটা সিগন্যাল দেবে এই ক্যান্ডেলস্টিক এগুলো কিন্তু সব ক্যান্ডেলস ঠিক একটা এই গুলো আমাকে একটা সিগন্যাল দেবে আমরা সিগন্যাল ক্যান্ডেলস এখন পড়বো ধরুন এক দুদিন দিন ধরে তারপর আমরা মাল্টিপেল ক্যান্ডেল স্টিকে ঢুকে যাবো ওগুলো আবার আরো স্ট্রং প্যাটার্ন তো এগুলো বেসিক্যালি আমার কাছে একটা সিগন্যাল প্যাটার্ন এগুলো সিগন্যাল দেবে কি যে ট্রেনটা রিভার্স করছে ঠিক আছে তো এখানে একটা স্টার মার্ক করে ওই পেজেই আপনি লিখে রাখুন একটা জিনিস প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা রুলস রুলস বলে লিখে রাখুন কি রুলস না এই যে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলোর ক্ষেত্রে কালার

দ্যাট ইজ ইম্পর্টেন্ট মানেটা হচ্ছে আমি ব্যাখ্যা করব। আমি ব্যাখ্যা করব যখন যাব তখন আমি ব্যাখ্যা করব যে এখানে এটা কালার মানে হচ্ছে আমার গ্রিন কালারের হ্যামার হল না রেড কালারের হ্যামার হলো আমার কাছে ডাজেন্ট ম্যাটার আর আমাদের কত মিসকনসেপশন আছে সেইগুলো আমরা ক্লিয়ার করব। ঠিক আছে সেগুলো আমরা দেখবো যে কত মিসকনসেপ একটা এক রকমের একটা চেহারা হয়ে গেলে আমরা ফাট করে বলে দিই হ্যামার বা ইয়ে কিন্তু ওটা কোথায় হচ্ছে তার উপর নির্ভর করছে ঠিক আছে আর কখন তাকে হ্যামার বলে তার হচ্ছে কন্ডিশন আছে তো চলুন তো ফার্স্টটা আমি যদি স্টার্ট করি ফার্স্ট এডটা তাহলে কি হলো হ্যামার ফার্স্ট এডটা হচ্ছে হ্যামার এই হ্যামার হচ্ছে একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন বুলিশ রিভার্সাল প্যাটার্ন ব্যাকেটে রেখে রাখবেন হ্যামার হচ্ছে একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন ওকে তো দেখুন আমি যদি ছবিটা এবার দেখাই একটু ভালো করে ছবিটা আঁকার চেষ্টা করছি এই হচ্ছে হ্যামার আচ্ছা আপনারা হ্যামারের কথা মানে জানেন হ্যামারে কথার মানে হচ্ছে একসাথে হাতুড়ি ঠিক আছে হাতুড়ির মতো দেখতে হবে হাতুড়ির মতো দেখতে হবে ঠিক আছে এটাকে বলা হয় হ্যামার তাহলে আমরা আগের দিন ক্যান্ডেল স্টিক পড়েছি তাহলে বুঝতে পারছি তাহলে এই যে ওপরের পার্টটা এই পার্টটাকে কি বলা হয় এটাকে বলা হয় বডি বডি অফ হ্যামার বলতে পারেন বা বডি অফ দ্য ক্যান্ডেলও বলতে পারেন হ্যামার ঠিক আছে আর নিচের এই পার্টটাকে কি বলবো নিচের এই পার্টটা তার পরিষ্কার আমার লোয়ার শ্যাডো হয়ে যাচ্ছে এই পার্টটাকে কি বলবো লোয়ার শ্যাডো আর এটা হচ্ছে লোয়ার শ্যাডো লো পয়েন্টটা ওকে তো আমি ব্ল্যাকে কেন আঁকলাম সেটা আস্তে আস্তে আসছি আমি আমি তো একটা গ্রিনও আঁকতে পারতাম বা রেডও আঁকতে পারতাম ওয়াই ব্ল্যাক সেই কারণটা আমি ওই রুলসে লিখেছি যে এই ধরনের ক্যান্ডেল স্টিক ক্ষেত্রে আমার কাছে কালার ম্যাটার করবে না কি রেড হোক কি গ্রিন হোক তো এবার হ্যামার খুব সহজ কথা তার মানে যে কোনো চার্টে যদি এরকম হাতুড়ির মতো একটা দেখতে জিনিস হয় তাহলে তো মানে এটাই তো যাচ্ছে বা আমরা এতদিন বুঝে এসছি সেটা একবারে ভুল বুঝে এসছি এরকম দেখতে হলেই হ্যামার হবে না কি কন্ডিশনে সেগুলোকে আমি হ্যামার বলবো সেগুলো একটু ডিসকাস করে নিয়ে যায় কন্ডিশন গুলো কি কি না এক নম্বর কন্ডিশন হবে এর প্রিভিয়াস ট্রেনটা এর প্রিভিয়াস ট্রেন আপনারা বলুন তো কি হবে প্রিভিয়াস ট্রেন এর এটা তো একটা বুলিশ প্যাটার্ন বলেছি বুলিশ প্যাটার্ন মানে তার প্রিভিয়াস ট্রেন কি হওয়া উচিত এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভেরি গুড ডাউন ট্রেন মানে ডাউন তাহলে ফার্স্ট পয়েন্ট হলো প্রিভিয়াস ট্রেন হবে ডাউন ট্রেন দু নম্বর দু নম্বর কি লিখবেন নো আপার শ্যাডো দেখুন কোনো আপার শ্যাডো দেখা যাচ্ছে না এখানে কোনো আপার শ্যাডো নেই এখানে নো আপার শ্যাডো কোনো আপার শ্যাডো থাকবে না ইন কেস যদি একটা আপার এরকম ছোট্ট দেখেও থাকেন বা কোনো হ্যামারে থেকেও থাকে তাহলে সেটাকে জাস্ট আমি কি করতে পারি নেগলেক্ট করব। কি করব ওটাকে দেখবোই না পাত্তা দেবো না ওটাকে নেগলেক্ট করে দেবো যদি থাকে তিন নম্বর কি লোয়ার শ্যাডো তো আছে বেশ বড় লোয়ার শ্যাডো lower shadow is equal to 2 into body মানে এর লোয়ার শ্যাডোটার যে লেন্থটা হবে সেই লেন্থটা তার বডি সাইজের এট দ্বিগুণ হতে হবে মানে আমি যদি ধরে নিই ওর বডি সাইজটা এখানে x তাহলে এই যে লোয়ার শ্যাডোটা এটা এট লিস্ট 2x বা তার বেশি হতে হবে এট লিস্ট 2x হতেই হবে 3xও হতে পারে মানে লেজ আরো লম্বা হতে পারে এটা একটা হ্যামার এর লেজটা আরো লম্বা হতে পারে গুণ হতে পারে বডি সাইজের কিন্তু এইরকম যদি হয় ইজ নট এ হ্যামার তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি হলো প্রিভিয়াস ট্রেন ডাউন মানে আমি হ্যামার চিনবো কি করে এখানে কন্ডিশন মানেটা হচ্ছে হ্যামার আমি বলবো কখন চার্টে এরকম দেখতে হয়ে গেলেই হ্যামার নয় সেগুলো তো আমরা এতদিন অবধি জানতাম এবার তো আমাদের ধারণা চিন্তা করতে হবে তো প্রিভিয়াস ট্রেন্ড হবে ডাউন নো আপার শ্যাডো আর লোয়ার বডি আর চার নম্বর পয়েন্টটা লিখুন যে কি হবে চার নম্বর পয়েন্টটা হবে যে নেক্সট ক্যান্ডেল মানে এর নেক্সট ক্যান্ডেল থেকে মানে হ্যামারের পরের ক্যান্ডেল থেকে নেক্সট ক্যান্ডেল লিখুন নেক্সট ক্যান্ডেল লিখুন আহ উইটনেস উইটনেস উইকনেস কন্টিনিউড বাইং বা ক্যান্ডেলও লিখতে পারে বাইং ক্যান্ডেল আমি এটা আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি চার নম্বর পয়েন্ট মানে ব্যাখ্যা তো সবই করবো আমি পরের ইয়েতে গিয়ে মানে এর পরের থেকে যেন বুলিশ ক্যান্ডেল হওয়া স্টার্ট হয় যে নেক্সট ক্যান্ডেল থেকে বুলিশ ক্যান্ডেল ফরমেশন স্টার্ট হবে ঠিক আছে নেক্সট ক্যান্ডেলের মানে যেন শো করে এর পরের ক্যান্ডেলগুলো মানে মানে এর জাস্ট নেক্সট ক্যান্ডেলটা এই নেক্সট ক্যান্ডেলটা কিন্তু আমি আগে বলে বিজয় মজুমদার তারপরে তুমি কোয়েশ্চেন গুলো করবে আমি বলে দেওয়ার পর তোমার আর কোনো ডাউট থাকবে না নেক্সট ক্যান্ডেল শুড উইডনেস কন্টিনিউড বাইং ক্যান্ডেল মানে এর পরের যে ক্যান্ডেলটা হবে সেটা কিন্তু একটা ভালো রকম বুলিশ ক্যান্ডেল হতে হবে আমরা চলুন এবার এই জায়গাটা অবধি যদি লেখা হয়ে গেছে তাহলে আমাকে একটু জানান যদি লেখা হয়ে গেছে তো হয়ে গেছে তো চলুন ছবিটা আগে আঁকি ঠিক আছে দেখুন আপনাদের সুবিধার্থে আমি একটু ভালো করে ছবি ছবিটা তৈরি করার চেষ্টা করছি বলছি এই একটা ডাউন ট্রেন নাম ছিল এরপর কি হলো এখানটায় এরকম একটা তৈরি হয়ে গেল একটা হাতুড়ি তৈরি হয়ে গেল আবার দেখুন আমি কিন্তু ওই হ্যামারটাকে সেই ব্ল্যাকেই আঁকলাম কারণ আমি আপনাদের মনে এবার ঢুকিয়ে দিতে চাইছি যে এখানে আমার কালার ম্যাটার করবে না বাস্তবে কিন্তু আপনি দেখবেন এই কালারটা আইডার গ্রিন হবে বা রেড হবে ডাজেন্ট ম্যাটার তাহলে এইটা পরিষ্কার আমি দেখতে পাচ্ছি চার পাঁচটা ক্যান্ডেল জুড়ে কি চলছে একটা ডাউন ট্রেন্ড চলছে কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড এই এতগুলো ডাউন ট্রেন্ডের পর হঠাৎ করে এরকম একটা কনফিগারেশন এলো ক্যান্ডেল এর তাহলে সাইকোলজিটা কি আছে তারপরে আমাকে একটা জিনিস বলুন তো এগুলো একটু ক্যান্ডেল স্টিকের মতো রূপ দিয়ে দিচ্ছি এই যে রেড ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল গুলো আছে এর ওপেন বডির ওপরে হয় না বডির নিচে হয় ওপেন রেড ক্যান্ডেল মানে বা বিয়ারিশ ক্যান্ডেল মানে কি পড়েছিলাম আগের দিন আমি ওপরে এক্স্যাক্টলি ওপরে মানে ওপেন হচ্ছে বাবু এখানে আর ক্লোজ করছে এখানে এটা হাইলো এটা হাই এটা লো তো ফিক্সড আছে সবসময় এখানে ওপেন হচ্ছে ওপরে ক্লোজ করছে নিচে প্রত্যেকটিতে মানে প্রত্যেকটিতে দেখুন কাদের ডমিনেশন চলছে সেলারদের সেলাররা পুরো ডমিনেট করে যাচ্ছে ট্রেনটাতে পুরো একটা স্ট্রং একটা ডাউন ট্রেন চলছে বায়ারদের দাঁড়াতে দিচ্ছে না প্রত্যেকটি ক্যান্ডেলে ওপেন ওপরে হচ্ছে নিচে ক্লোজ করছে একবারে ফেলছে প্রত্যেকটি ক্যান্ডেল জুড়ে সেলারা ফেলছে এক একরোখা একটা ব্যাপার চলছে সেখানে হঠাৎ করে এই বাবু এরকম হলো কেন এটার কি তো আমার কন্ডিশনটা এবার আমি আগে যাই আমি কি বলেছিলাম যে হ্যামারের ক্ষেত্রে একটা ডাউন ট্রেন্ড থাকবে প্রিভিয়াস ট্রেন্ড ডাউন আমি দেখতে পাচ্ছি মিলে গেছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন কি বলেছিলাম যে ওই হ্যামার তখনই হবে ওর কোনো আপার থাকবে না ওর কোনো আপার থাকবে না বা যদি কোনো আপার আপার থেকেও থাকে যে থাকবে না এমন বলছিলাম যদি থাকে সেটা তবুও আমি ওটাকে হ্যামারই বলবো আমার আপার শ্যাডোটা ফ্যাক্টর হবে না খুব একটা ঠিক আছে এটা হলো আর একটা কি বলেছিলাম যে তার বডি সাইজের দ্বিগুণ অ্যাটলিস্ট দ্বিগুণ তার লোয়ার শ্যাডোটা হবে বডি সাইজের অ্যাট লিস্ট দ্বিগুণ সেটাই এখানে কিন্তু হয়েছে সেটাই এখানে হয়েছে আমি একটু এটা আর একটু ভালো করে ছবিটা এঁকে দিয়ে দাদাম আর একটু ওপরে এঁকে আসলে এইটা দেখাচ্ছি না ঠিক আছে এই একটা বাদ দিয়ে দিলাম তাহলে আমার ছবিটা এখানে দেখাতে সুবিধা হবে আমি পা চার অব্দি নিলাম ডাউন ট্রেন ঠিক আছে এই জায়গায় একটা হ্যামার দেখিয়ে দিয়ে দাও করে এই রকম ঠিক আছে এটা কত নম্বর তাহলে এটা হচ্ছে পাঁচ নম্বর হয়ে গেল এটা হয়ে গেল পাঁচ নম্বরটা আমার হ্যামার হয়ে গেল ঠিক আছে তার মানে কি এ হচ্ছে সেই আমার আমার সিগন্যাল এ স্টিকটা কি সেই সিগন্যাল এ আমাকে কি ক্যান্ডেল দিচ্ছে সিগন্যাল দিচ্ছে যে কন্টিনিউয়াস যে ডাউন ট্রেনটা চলছিল মেবি মেবি নট শিওরলি এখনো কনফার্মেশন হয়নি এই ট্রেনটা এখান থেকে কিন্তু উঠলেও উঠতে পারে তাহলে আমার কাজ কি হবে এইবার ফোর্থ কন্ডিশনটা কি ছিল এর পরে একটা বুলিশ ক্যান্ডেল হবে এবং সেটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হতে হবে তখন আমি তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে এর জাস্ট হাইটাকে মার্ক করে নেব এর হাইটাকে আমি কি করব এর হাইটাকে জাস্ট আমি মার্ক করে নেব ঠিক আছে ধরুন এটাই হাই পয়েন্টে এই এর ওপর পরের যদি বুলিশ ক্যান্ডেলটা ফর্ম করে এইবার আমি গ্রিনে আঁকছি তাহলে এটা আমাকে কনফার্মেশন করবে বুলিশ ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল এবং বুলিশ ক্যান্ডেল মানে তার বডির নিচে ওপেন হয় ক্লোজিং হয় এখানে মানে বায়াররা মানে এই যে ছয় নম্বরটা বায়াররা প্রাইসটাকে ওপরে তুলে ক্লোজ করিয়ে দিয়েছে সেটা যদি এই হাইটার বেশ খানিকটা ওপরে হয় কি ওপরে হয় না এর ক্লোজিংটা আমাকে কিন্তু ক্লোজিং বেসিসে কাজ করতে হবে দেখবেন আমি গ্রুপে অনেক সময় অনেক কথা বলি অন ক্লোজিং বেসিস ক্যান্ডেলের ক্লোজিং ইজ ইম্পর্টেন্ট ও লাফাজাফা অনেক করতে পারে কিন্তু হাই লো বানিয়ে দেবে অনেক নিচে যাবে ওপরে কিন্তু ক্লোজিং কোথায় করছে কারণ আমার একটা ওপেনের রেসপেক্টে ক্লোজিং দিয়েই তো একটা ক্যান্ডেল তৈরি হবে সেটা কতটা স্ট্রং বুলিস বা কতটা স্ট্রং বিয়েডিস না ছোট ক্যান্ডেল সেটা তো ডিসাইড হয় না তাই ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য কনফার্মেশন যেই এই হাইটার বেশ খানিকটা ওপরেও ও ক্লোজিংটা করে দিল ব্যাস এই ছ নম্বরটা হয়ে গেল আমার কাছে কনফার্মেশন তাহলে কি আমি যদি একটু লিখি এখানে আমার কাছে সি ফাইভ সি ফাইভ মানে সি ফাইভ মানে হচ্ছে এইটা সি ফাইভ হচ্ছে সেই সিগনেল ক্যান্ডেলটা এই আমাকে যা সিগনেলটা দিল যে মেবি ট্রেনটা আবার ঘুরতে পারে আর সি সিক্স আমাকে কি দেবে সি সিক্স ক্লোজিং থ্রি এর ক্লোজিং আমাকে দেবে কনফার্মেশন কনফার্মেশন ফর হোয়াট কনফার্মেশন ফর এইবার ট্রেন্ড রিভার্সাল নিয়েছে এত এত গল্প করতে হয় বুঝলেন তো অত সহজ জিনিস নয় স্টক মার্কেট আপনারা ভাবছেন আমি একটা স্টক বলে দিচ্ছি সেটা উঠে যাচ্ছে ইয়ে করে যাচ্ছে এত কিছু আছে সেটার মধ্যে তাও তো এটা বেসিক পার্ট জাস্ট অ ক চলছে এখনো বলতে গেলে তাহলে এর সি এর কনফার্মেশন বেসিসে কি হবে আমাকেও কনফার্মেশন দিয়ে দিয়েছে এবার আমার এখনো বায়ের জায়গা আসেনি এখনো বায়ের জায়গা আসেনি বায়ের জায়গা আমার কখন আসবে যখন এইবার এই সি এর হাইটাকে ক্রস করে এটা একটু মুছে দিই সি এর হাইটাকে ক্রস করে আবার একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে আবার একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে তখন এই ক্যান্ডেলটির অন ক্লোজিং বেসিসে মানে সাত নম্বরের ক্লোজিং বেসিসে আমি বাই করবো এইটাই হবে আমার কাছে বাই বা এন্ট্রি ক্যান্ডেল বাই বা এন্ট্রি ক্যান্ডেল ঠিক আছে পাঁচ নম্বর সি ফাইভ আমাকে কি দিল সি ফাইভ আমাকে সিগন্যাল দিল ফার্স্ট সি সিক্স আমাকে কনফার্মেশন দিল সি সেভেন আমাকে এন্ট্রি দিয়ে দিলো বাই এন্ট্রি ঠিক আছে এই হচ্ছে হচ্ছে গল্প এবার এটা যারা আপনারা যতদিন এখন নিউ আছেন ততদিন এইটাই করবেন যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন যারা একটু প্রফেশনাল ট্রেডার হয় তারা কিন্তু অনেক সময় সি সিক্স এর ক্লোজিং বেসিস বাই করে ফেলে এর ক্লোজিং বেসিসে বাই করে মানে সেটা তার উপর নির্ভর করছে সে বুঝতে পারছে মার্কেট ভালো আছে স্টক একমুখী আছে এই হ্যামারের হাই থেকে ও অনেকটা ওপরে আজকে ক্লোজিং এ যাচ্ছে তখন ধরুন দুপুর তিনটে বাজছে অনেকটা ওপরে ও ক্লোজিং এ যাচ্ছে তখন অনেক সময় সি সিক্স ও বাই করে নেয় কিন্তু আপনারা এটা করবেন না আপনারা এই কার আপনারা ঢুকবেন সি সেভেন এ আপনারা ঢুকবেন সি সেভেন এ ঠিক আছে হ্যাঁ সি সেভেন এর ক্লোজিং অব তো আমি কি করব বলুন আপনি একটু একটু এক কাজ উইন্ডো সাইডে বসুন সবাই সুন্দর শুনতে পাচ্ছে এখানে নেটওয়ার্ক ভালো ইউজ করছি আমি ঠিক আছে স্যার সুইং হাইটাই বাবরে বাপরে সুইং হাই কি জিনিস আমি শিখছি এখন এবিসিডি সুইং হাই কি জিনিস ভাই আমি তো জানি না সুইং হাই কি জিনিস আমি এখন বাচ্চা ছেলেদের পড়াতে এসছি আমি এখন ওদেরকে ক্যালকুলাসের কথা বলে দেবো ওরা ধরতে পারবে ক্যালকুলগ এর কথা বলে দেবো ডেরিভেটিভস এর কথা বলে দিলে হবে এনিবে আর এইটার হচ্ছে লো বেসিস এই যে হ্যামারটার যে লো এইটাতে হবে আমার স্টপ লস এইটারতে হবে আমার স্টপ লস এই স্টপ লস কি অনেকেই হয়তো জানেন না নতুন একবারে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি স্টপ লস জিনিসটা কি ওকে আচ্ছা ঠিক আছে বেশ বেশ না 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 কেউ ওরকম ইয়ে করেনি ঠিক আছে তো এই জিনিসটা কি বোঝা গেল এখনো শেষ হয়নি হ্যামার এবার কি করব বলুন আমি হ্যামার এখন একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক এখনো শেষ হয়নি এখনো আমার এটাতে পনেরো মিনিট লাগবে এবার দেখুন মুশকিলটা কি বলুন তো দেখুন আমি তো এইভাবে শিখেছি জিনিসগুলো আর ওই আমি ধরুন ইউটিউব চ্যানেলও চালাই না আর ওই যে বললাম আর দশ পনেরো হাজার টাকা আমি ফিজও নিই না ওই জন্য আমার হ্যামারের টাইম হ্যামার শেখানোর টাইম হচ্ছে চল্লিশ মিনিট দশ মিনিট নয় ওই অন্য কোর্সে এটা হয়তো দশ মিনিটে পড়িয়ে দেবেন কিন্তু কিছু তো হবে না দশ মিনিটে এইখান থেকে আমরা স্টার্ট করছি সিঙ্গেল স্টিক রিভার্সাল প্যাটার্ন এই জায়গাটা যদি আমাদের এর পরে গুলো একবার দশ মিনিটে পরের গুলো হয়ে যাবে যদি এইটা ভালো করে বুঝে নিন বুঝতে পেরেছি আমি কেন বারবার বলি যে আমাদের অনেক দিন সময় লাগবে কেন বলি বলুন তো এটাই হচ্ছে কারণ তো চলুন আবার পরের ইয়েটাই একদম ক্লিয়ার তো ওকে পরেরটাই আবার একটু ব্যাখ্যা করছি এই হ্যামারটাই ধরুন এখানে সেই ডাউন ট্রেনটা চলছিল এরকম সেই নাম ছিল নিয়ে এখানে কি করেছিল এটা হ্যামার করলো এরকম একটা এবার এই হ্যামার কি করলো আমাকে এ ফার্স্টে একটা সিগন্যাল দিল কি দিল এ আমাকে একটা সিগন্যাল মানে বলল এইবার ট্রেনটা হয়তো রিভার্স হতে পারে এখানেই আমার কোনোদিনও কখনো আমি হ্যামারে কিন্তু বাই করে নেবো না এটুকু মনে রেখেন যেন নিয়ে আমি কি করলাম এর হাইটাকে কনসিডার করলাম যদি ধরুন ওর একটু হাইও ছিল একটা আপার সাইডও ছিল তাহলে তার হাইটাকে নিয়ে নেবো এরকম তার হাইটাকে নিয়ে নেবো যদি একটু আপার সাইডও থাকে এইবার পরে একটা গ্রিন ক্যান্ডেল যদি হয় একটা ভালো রকম বুলিশ গ্রিন ক্যান্ডেল এইভাবে তখন আমি কি করব এইটা আমার কাছে কি হবে কনফার্মেশন এটা আমরা বুঝলাম এই 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 এটা ধরুন এটা আমি এক নাম দিচ্ছি এবার এটা দু নম্বর তাহলে এই দু নম্বরটা আমার কাছে কনফার্মেশন দিয়ে দিল ওকে এটা সিগন্যাল দিয়ে দিল আর এটা আমাকে কি দিল কনফার্মেশন এবার আমি কি বলছি আমি বলছি আমি বাই করব এর পরেরটাতে আবার আমি এই হাইট একটু মার্ক করে নিলাম

দাদা সি ফোরটাও দেখতে হবে বাই করার কিনা হ্যাঁ অবশ্যই আমি তো কি বলছি আমার এন্ট্রি হবে এটাতে আমার এন্ট্রি হবে এই এন্ট্রি ক্যান্ডেলটা ক্যান্ডেল আমি আমি কি বলছি আপনারা যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন আমরা দুইও বাই করতে পারবেন সেগুলো আমি পরে বলে দেবো দুইয়েও আপনারা বাই করতে পারবেন সেটা নিজের কনভিকশন এর উপর নির্ভর করছে মানে আপনাকে সেরকম তৈরি থাকতে হবে যদি বাই চান্স পরের দিন মার্কেট যদি রিভার্স করে যায় আপনাকে কুইক এক্সিট করে যেতে হবে সেট ট্রেডটা থেকে এক্সপার্ট ট্রেডাররা নেয় দুইয়েই কিনে নেয় কিন্তু আমি বলছি আপনাদেরকে তিনে কেনার জন্য ঠিক আছে আর আমার স্টপ লস থাকবে এই হ্যামারের লোটা স্টপ লস কি থাকবে হ্যামারের লো হ্যামার লো জাস্ট হ্যামারের লো একবারে লোতে রাখবেন না কখনো স্টপ লস এটাও শিখে রাখুন একটু লোয়ের নিচে রাখতে হয় ওটাতে টাচ করে এসছিল এইবার সি সেভেন এর যে কোনো পজিশনে কেনা যায় না ক্লোজিং বেসিসে বললাম তো মন দিয়ে ক্লাসটা শুনুন সি সেভেন এর ক্লোজিং বেসিসে বলেছি তো আমি ব্যাপারটা কি হচ্ছে ধরুন কথার কথা বলছি আপনার সি সেভেন ধরুন ফর্ম করছে এইটাই ধরুন এই থ্রিটাই তো সি সেভেন এবার একটা দুপুর একটা দুটো বাচ্চা মার্কেট দারুণ বুম আছে এই স্টক ও মোটামুটি এর অনেকটা হাই এর ওপর চলছে তখন সেক্ষেত্রে আপনি একটু কনভিক্স লাগিয়ে বাই করে নিতে পারেন দাদা সেটা আপনার উপর নির্ভর করছে ওই কনফিডেন্সটা অডিঅলরেডি তৈরি হয়ে যাবে ট্রেড করতে করতে কিন্তু নতুন নতুন যারা তাদেরকে আমি একটু বলছি বিগিনার্স যারা স্টক মার্কেটে তারা একটু বুঝে শুনে কনফার্ম সে বাই করুন বোঝা যাচ্ছে জিনিসটা হ্যাঁ এইবার একটা কোশ্চেন একজন করেছেন সেটা হচ্ছে যে কোন ক্যান্ডেল স্টিকে এটা যে কোনো টাইম ফ্রেম বা যে কোনো ইয়ের ক্ষেত্রে প্রযোজ্য সেটা ডেলি চার্ট হতে পারে উইকলি হতে পারে ফিফটিন মিনিটস হতে পারে থার্টি মিনিটস হতে পারে কিন্তু আমি আগেও বলেছি একটা কথা যত ছোট টাইম ফ্রেমে আমি ট্রেড করব যত ছোট টাইম ফ্রেমে আমি ট্রেড করব আইদার আপনাকে সেখানে শুধুমাত্র এই বেশিসে কেনা বা সেল করা যাবে না সেখানে কিছু টুলস ইউজ করতে হবে যখন আমরা ইন্ট্রাডে লেভেলে যাবো একইভাবে কোনো চিন্তা নেই কিন্তু হায়ার টাইম ফ্রেমে তার সাকসেস রেট বা অ্যাকিউরেসি অনেক বেশি হয় ইন্ট্রাডে যখন করবেন একবার এইভাবেই কাজ করবে কিন্তু ওই যে বলছি সেখানে আরো কিছু কনফার্মেশনের জন্য অ্যাডভান্স টুলস ইউজ করতে হবে সেগুলো পরবর্তী জায়গা সেগুলো আমরা পরে অ্যাডভান্সের জায়গায় দারুন ক্লাস আপনার অ্যানালিসিস আমি অ্যানালিসিস তো এখন কিছু করিনি এনি টাইম ফ্রেম এনি টাইম ফ্রেম দেখুন একটা টাইম ফ্রেম যখন কথাটা উঠলো সেখানে আমি আমি বলে দেবো আর মনে করাবেন তো টাইম ফ্রেম কোন ট্রেডিং এর ক্ষেত্রে কি টাইম ফ্রেম দেখবেন আমাকে হ্যাঁ ওই একজন যেমন বললো যে আপনাকে ইয়ে করছে ডাইভার্টের ব্যাপার হচ্ছে দেখুন ডাইভার্ট ব্যাপার কিছু নেই তবে আমার আমি যেটা পড়াচ্ছি সেটা আমাকে পড়াতে দিন আজে মাঝে কোশ্চেন করবেন না তো এইখানটায় দেখুন এখানটায় এবার আমার কথাটা হচ্ছে সেই হ্যামার নিয়ে আমি পড়ে থাকবো এখন যে আমার এইখানটায় কি এমন ঘটনা ঘটলো এখানে আমার কি এমন ঘটনা আমরা রিয়েল চার্টেও দেখবো এই জিনিসগুলো কোনো চিন্তা নেই এখানে কি এমন ঘটনা ঘটলো যে এরকম স্ট্রং একটা ডাউন চলছিল সেখানে কার এরকম ক্ষমতা আছে এই জায়গায় বাই করা মানে বেসিক্যালি এখানে তো একটা হিউজ বাইং এসছে হিউজ একটা বাইং এসছে বায়ার বাই করে মানে বায়াররা করবে মানে এখানে একটা বাইং ফোর্স কাজ করেছে এখানে একটা বাইং ফোর্স এভরিডে কি হচ্ছিল আমি যদি হ্যামারটাকে আবার আর একটু আলাদা করে লিখি যে প্রত্যেক দিন পড়ছিল এবার এই হ্যামারটা সাইকোলজিটা এবার কি এখানে ধরুন কথার কথা বলছি আমি চলুন আরেকটা পেজে চলুন এখানটাই দেখাই ধরুন এটা হচ্ছে হ্যামারটা এর সাইকোলজিটা কি ছিল ধরুন আগে ডাউন এরকম পর হ্যামারটা হয়েছে এখানটাই ওর ওপেন হয়েছিল বডিতেই ওপেন হবে কি করেছে সেলাররা প্রাইসটাকে ফেলেছে বায়াররা তুলেছে সেলাররা ফেলছে সেলার নিয়ে স্টেনে এটাকে সেলাররা এই লো অব্দি নিয়ে গেছিল ফেলে তো সেলাররাই আর তোলে বায়াররা এই অব্দি নিয়ে এসে লো বানিয়ে দিয়েছে এটা ধরো পুরো ক্যান্ডেল এটা পনেরো মিনিটের হোক এক ঘন্টার ক্যান্ডেল হোক আর একদিনের ক্যান্ডেল হোক সেই পুরো সময়টা এই ঘটনা চলছে কিন্তু শেষের দিকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে মার্কেটে বায়ার ঢুকে গেল। সেই পুরো তুলে যেখানে এখানে লো মেরেছিল সেই লো থেকে তুলে নিয়ে গিয়ে এইখানটায় ক্লোজ করালো তাহলে বুঝুন এবার সাইকোলজিটা সেলাররা প্রত্যেক দিনের মতো অন্য ক্যান্ডেল গুলোতে কি হচ্ছিল এখানে ওপেন হচ্ছে এখানে ক্লোজিং মানে পুরো ফেলছে এবং ক্লোজিং ও নিচে করাচ্ছে এখানে সেটা হলো হলো না বায়ার এখানে তাহলে কাদের প্রেজেন্স হলো এতটা স্ট্রং ডাউন ট্রেন্ড পর এখানে বায়াররা প্রেজেন্স দেখালো এইটা আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল যে এই বায়াররা তো তার প্রিভিয়াস এতগুলো ক্যান্ডেলে ছিল না এই বায়ার কোথা থেকে এলো তাহলে এই ক্যান্ডেলে এই যে হ্যামার ক্যান্ডেলে পাতি কথা বায়ার ঢুকে গেছে হ্যাঁ আলটিমেটলি এটা হয়তো বিয়ারিশ ক্যান্ডেলই হয়েছে কারণ ওপেন এখানে ক্লোজিং এখানে বিয়ারিশ কিন্তু সেলাররা যে প্রেসার একে অন্য দিনের মতো ফেলার চেষ্টা করেছিল সেটা কিন্তু এই ক্যান্ডেলে বায়াররা হতে দিল না বায়াররা এইখানে ক্লোজ করালো তাহলে এইটা হচ্ছে জয় তাই আমাকে এই হ্যামার প্রথম সিগন্যালটা দেবে এইবার কিন্তু রেডি হয়ে যাও ট্রেন্ড কিন্তু ঘুরছে এবার আস্তে আস্তে সেই কনফার্মেশনটা কে দেবে পরের বুলিশ ক্যান্ডেলটা আমাকে কনফার্মেশন দেবে আর তারপরেরটা ধরুন আমি বাই করবো সে কিন্তু পরের গল্প বাই করব বাই করব বলে লাফিয়ে আমাদের লাভ নেই আমাদের জিনিসটা বুঝতে হবে সাইকোলজি বুঝতে হবে কি দরকার ছিল এই হ্যামার নিয়ে এতক্ষণ বকবক করে যাওয়া দশ মিনিটে হ্যামার হয়ে যায় পড়ার হ্যাঁ হ্যাঁ লং টার্মের জন্য সেটা ধরুন চার্ট দিয়ে হবে ঠিক আছে আমি ওটা একবার বলে দিচ্ছি দাঁড়ান আমি এবার একটু চার্টে যাব ঠিক আছে তারপর একটা ওই যেটা বললাম যে এখানে কারা বাই করছে কোন মহান ব্যক্তি আমার তো ক্ষমতা না একটা স্টক এরকম করে ফল করছে আমরা যেকোনো জায়গায় বাই করে নিতে পারবো হ্যাঁ বোকারা বাই করতে পারে যে কোনো জায়গায় ওই যে হয় না ডিপ ডিপ বাইং বাইং একটা কথা আমরা শিখেছি শুনে নিয়েছি কিছু মার্কেট এক্সপার্ট আর উইপ্রো সাড়ে সাতশো থেকে আমরা বাই অন ডিপস করছি ছশো থেকে ঘুরে যাবে বাই অন ডিপস পাঁচশো থেকে শিওর ঘুরে যাবে চারশো থেকে শিওর ঘুরে যাবে ও চারশোর নিচেও চলে এলো নিয়ে আমাকে ভিকারি করে দিল আর আমি বাই অন ডিপস করে যাচ্ছি তো সেটা তো আর নয় সেই জিনিস করবো না এই ভুল কারণ আমরা তো তো এবার পড়াশোনা শিখছি আমরা আমরা শিক্ষিত তারা অশিক্ষিত এখন আর ওই পাঁচ জনের মতো আমরা তো কাজ করব না তো বেসিক্যালি দেখুন সুইং বা পজিশনাল ট্রেডিং যদি হয় সুইং বা পজিশনাল ট্রেডিং যেটাকে হয় সুইংটা একটু ছোট্ট মানে ধরুন পাঁচ দিন থেকে দশ দিন পাঁচ ম্যাক্সিমাম তিরিশ দিন মানে এক মাসের ভেতর তিরিশটা দিন মানে এখানে কিন্তু এক মাস টোটাল বলছি এবার তিরিশ দিনে তো কুড়িটা ট্রেডিং ডেজ থাকে তার মানে সেটা কুড়ি দিনকে আমি ম্যাক্সিমাম ইন্ডিকেট করছি কুড়িটা ট্রেডিং ডেজ তাহলে এইটা হচ্ছে সুইং ট্রেড আর পজিশনাল যদি আর একটু বেশি রাখতে হয় সেটাকে পজিশনাল বলে যে লেটস দু তিন মাসের জন্য রাখলাম সেটাকে পজিশনাল ট্রেডিং বলা হয় এই ট্রেডিং গুলোর ক্ষেত্রে আমি ওয়ান ডে টাইম ফ্রেম বা ওয়ান উইক টাইম ফ্রেম ইউজ করবো যদি ইন্ট্রাডে করতে হয় আমাকে তখন আমি করব কি পাঁচ মিনিট বা পনেরো মিনিটের টাইম ফ্রেম ইউজ করব কিন্তু ব্যাকেটে কথা এই বলে সবাই থেমে যায় অ্যানালিসিস ইন্ট্রাডের হবে কিন্তু একটু বেশি টাইম ফ্রেমে লেটস সে থার্টি মিনিট অর ওয়ান আওয়ার ঠিক তেমনি ধরুন সুইং ট্রেডিং এর ক্ষেত্রে উইকলিতে অ্যানালিসিস করলাম বা ডেলিতে অ্যানালিসিস করে আমি হয়তো আওয়ারলি টু আওয়ারলিতেও এন্ট্রি নিতে পারি সেটা হচ্ছে যারা এক্সপার্ট তারা করে ওই জিনিস আপনাদের এখন ওসব মাপতে হবে না আপনারা এখন ডেলি জেনে রাখুন সুইং ট্রেডিং আর একটু পজিশনাল দু তিন মাস হলে উইকলি এটুকুই জেনে রাখুন যে যারা প্রফেশনাল ট্রেডার তারা একটা টাইম ফ্রেম নয় তারা অ্যাকচুয়ালি মাল্টিপেল টাইম ফ্রেমে কাজ করে তারা মাল্টিপেল টাইম ফ্রেম অ্যানালিসিস করা করে ঠিক আছে কালপিং ফালপিং ইয়ে বলছি না ওসব আর যদি লং টার্ম হয় যেটা আমরা ইনভেস্টমেন্ট হিসাবে দেখতে চাই ছ মাস পাঁচ মাস থেকে শুরু করে এক বছর দেড় বছর তার বেশি নয় কিন্তু তার বেশি যেটা হয় না আর ওর থেকে বেশি লং টার্ম হয় না সেটা অন্য কনসেপ্ট লং টার্মের ক্ষেত্রে আপনি ওয়ান উইক বা ওয়ান মান্থ এর চান দেখবেন এই হলো গল্প ঠিক আছে ইন্টারয়েড ক্ষেত্রে পাঁচ মিনিট পনেরো মিনিট অ্যানালিসিসটা একটু বড় টাইম ফ্রেমে করবো তিরিশ মিনিট মানে সুবিধা হবে যত বড় টাইম ফ্রেমে যাবেন আপনার অ্যানালিসিসটা করতে সুবিধা হবে সেগুলো আমি যখন পড়াবো সাপোর্ট রেজিস্টে যখন পড়াবো সেগুলো কেন কি সব আমি ব্যাখ্যা করবো কোনো চিন্তা নেই এটা মোটামুটি জাস্ট আপনাদের বলে দিলাম আর আমরা যখন একটু বড় টাইম ফ্রেমে কাজ করছি সুইং পজিশনাল বা লং টার্ম তখন সেক্ষেত্রে প্রাইস প্যাটার্ন অব্যর্থ কাজ করবে কিন্তু যখন আমি ইন্ট্রাডাতে যাব প্রাইস অ্যাকশন তো কাজ করবে ক্যান্ডেলস্টিক কাজ করবে কিন্তু সেখানে আমি আরো একটু অ্যাডভান্স চার্ট প্যাটার্ন বা একটু অ্যাডভান্স কিছু টুলস অ্যাডভান্স কিছু লিডিং ইন্ডিকেটার আছে সেগুলোকে চেষ্টা করবে ইউজ করা তার সাথে অ্যালাইন করব আর কি ফিবোনাচি এলিয়টো এর দিয়ে একটা ইয়ে করতে পারি মিক্সড আপ করতে পারি ঠিক আছে পিভোট দিতে পারি এগুলো হচ্ছে ইন্ট্রাডের ক্ষেত্রে হয় কিন্তু সেগুলো সাইকোলজি বুঝতে হবে দাদা দুটো আলাদা ক্যান্ডেল কিভাবে ফর্ম হয় একটা ক্যান্ডেলে কোনো কাজ হয় না আচ্ছা স্যার হ্যা কি লোয়ার ট্রেন্ডে হয় সব সব আপনাদের সমস্যাগুলো মিটে যাবে আমাকে একটু ইয়ে করতে দিন আচ্ছা দেখুন এবার যদি চার্টে যায় আমি একটু খোঁজার চেষ্টা করি চলুন চার্টে যাই চলুন দেখুন এখানে এখানে এটা খোলা আছে এখানে একটা ব্রিটানিয়া চার্ট খোলা আছে ঠিক আছে এই কিন্তু ব্রিটানিয়া খুব হায়ার ভ্যালুয়েশনে আছে ঠিক আছে আমরা যখন ফান্ডামেন্টালস পড়বো তখন সেগুলো বুঝবো এই ব্রিটানিয়া খুবই হায়ার ভ্যালুয়েশনে আছে যার জন্যেই ওর এরকম একটা ফল হচ্ছে এবং এক্সপেক্টেড যে আরো কিন্তু ফল ও রিসেন্ট যে জায়গাটাই আছে এই লেভেলটা ধরে রাখতে না পারলে আরো কিছু ফল এক্সপেক্টেড তো এখানে দেখুন পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে ব্রিটানিয়া এটা একটা নাম করা কোম্পানি কিন্তু ওই যে আমি একটা কথা বলি যে নামে আমার কিছু এসে যাবে না আমার নামে কিছু এসে যাবে না আমার কাজে সেটা হতে হবে ঠিক আছে তো এবার দেখুন দেখুন আমি একটা কথা আপনাদের বলছি সেটা হচ্ছে যে আহ ক্যান্ডেলস্টিকের মধ্যে রিটেসমেন্ট কি করে বলবেন না বলবো না এখন রিট্রেসমেন্ট রিট্রেসমেন্ট অ্যাডভান্স টেকনিক্যালস এর জিনিস আমি ক্যান্ডেলস্টিকের রিট্রেসমেন্ট আমি জানি না ক্যান্ডেলস্টিকের রিট্রেসমেন্ট কি জিনিস আচ্ছা তো এই এটা দেখুন বিভিন্ন এইখানটাই পুরো সাইডবেস ছিল এখানটা একটা আপ ট্রেন্ড ধরেছিল আবার এখানটা ডাউন ট্রেন্ড আছে তাহলে এইগুলো আমি বলছি আমি যদি এরকম জায়গায় বাই করতে পারতাম এরকম জায়গায় যদি সেল করে দিতে পারতাম এই জায়গায় যদি সেল করে যে পারতাম এটা শর্ট সেল হিসাবে আমি একটা কাজে লাগাতে পারি ঠিক আছে তো এই হচ্ছে ট্রেন্ড যে আমাকে আলটিমেটলি ট্রেন্ড আবার যখন ও সাইড বেস ছিল এখানটাই এখানটাই আমি কি করতাম আমি যদি একটু এটাকে জুম করে দেখাই তো এখানেও দেখুন আপনি কিন্তু এখানেও একটা ট্রেন্ড পাবেন কিছু না হলেও এখানেও আমাকে কিন্তু একটা ভালো ট্রেন্ড দিয়েছে ঠিক আছে এইখানটাও একটা ভালো রকম ফল দিয়েছে এইখানটা পুরো সাইড বেস সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো এই জিনিসগুলো আমাকে কিন্তু বুঝতে হবে এই জিনিসগুলো আমাকে কিন্তু একটু আইডেন্টিফাই করা শিখতে হবে ঠিক আছে তো সেই রকম যদি আমি দেখি যে দেখুন এখানটায় যদি আমি এটাতেই দেখি ধরুন যে এই দেখুন এটা এই মোটামুটিও দেখায় আহ হ্যাঁ মোটামুটি বলতে পারেন একটু দেখানো যেতে পারে এটা জাস্ট দেখানো যেতে পারে এটা যদি একটু সাইড বেস ছিল তারপর হালকা একটা ডাউন ট্রেন্ড নিয়েছিল এখানটায় হালকা একটা ডাউন ট্রেন নিয়েছিল এখানে হচ্ছে একটা হ্যামার তৈরি হয়েছে এর দেখুন আপার উইক্স আছে এর হচ্ছে কিন্তু আপার উইক্স আছে এটা আমি ধরুন ভুলে যাচ্ছি এটাকে আমি কনসিডার করছি না আমি জাস্ট এর হাইটা মার্ক করব আর এর লোটা মার্ক করব হলো হ্যামারের আর একটু দারুন জুম করি তাহলে আপনাদের সুবিধা হবে দেখুন এর হাইটা মার্ক করব এটা অনেকটা সেই আমাদের দজির মতো হয়ে যায় বা স্পিনিং টপের মতো কিছুটা হয়ে যায় বাট এটাকে আমি হ্যামার কনসিডারই করছি তাহলে এইটা আমাকে কি সেকেন্ড এটা বুলিশ ক্যান্ডেল আমাকে কনফার্মেশন দিল তাই তো দিল তাহলে আমি কি বলেছিলাম এর পরটা দেখুন এটাতে আপনি যদি বাই করতেন দেখুন পরেরটা আবার রেড নেমে গেছে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি তার থেকে এইটার হাইটা যখন যাবে সেটা দেখুন এই কিন্তু ব্রেক করে নিচে চলে মানে আপনি বুঝতে পারছেন জিনিসটা আপনি এখানে যেই ব্রেক করলো আপনি হয়তো নিয়ে নিতেন নিয়ে বা এখানে আপনি এন্ট্রি নিয়েছেন পরের দিন দেখলেন বাহ বেশ সুন্দর এতটা প্রাইস উঠে তারপরে হু হু করে প্রাইসটা নামতে শুরু করে দিচ্ছে এবং আপনার বাইং প্রাইসের কাছে লাগছে আপনি তো ফার্স্ট এড হয়ে যাবেন আপনি কি করবেন এই কেসটাই এখানে এর হাইটা মার্ক করলেন ঠিক আছে এটা কনফার্মেশন দিল এটা টু কনফার্মেশন দিল এরপরে আবার এর হাইটা মার্ক করবেন এর করেনি আপনি এইখানটা এন্ট্রি নিন এইটা আপনার বাইং ক্যান্ডেল হয়ে অনেকটা নিচে এখানে এখানে লস কিন্তু আপনার অনেক নিচে হয়ে যাবে যখন স্টপ লস বেশি বেড়ে যাবে তখন আপনি কি করবেন আপনার কোয়ান্টিটি কমিয়ে দেবেন আপনার কোয়ান্টিটি রিডিউস করবেন তাহলেই তো আপনি রিস্ক ম্যানেজ করছেন এইভাবে ঠিক আছে বুঝতে পারছেন আমি কি বলতে চাইলাম এইবার দেখুন আপনি যদি ওখানটাই বাই করতেন তাহলে দেখুন এখান থেকে অলমোস্ট আপনাকে ব্রিটানিয়া কত মুভমেন্ট দিয়েছে দেখুন এখান থেকে এখানটাতে আপনার যদি বাই হতো চৌত্রিশ টাকা থেকে থেকে সেখান গেছে টাকা বুঝতে পারছেন কদিনে গেছে ক্যান্ডেল গুনে নিন টু উইক্স লেগেছে ম্যাক্সিমাম এত বড় একটা মুভমেন্ট মানে দিস ইজ দ্য পাওয়ার অব দা ক্যান্ডেল এখানে এটা হচ্ছে আমরা পরে বুঝবো এই জিনিসটা এটা কি এখানে যদি আর যদি দেখি এখানেও একটা এসেছিল হ্যামার কিন্তু দেখুন এর উপর ক্লোজিং দেয়নি ভালো করে দেখুন মজাটা দেখুন এবার এই দেখুন কনফার্মেশন দেখুন কেন নিডেড হ্যামার পারফেক্ট হ্যামার ডাউন ট্রেন্ড হ্যামার পরেরটা ক্লোজিং দিয়েছে এর উপর দেয়নি দেখুন নেক্সট ক্যান্ডেল শুট কন্টিনিউড বাইং এখানেই এই প্যাটার্নটা ফেল হয়ে গেল দেখুন ওই জন্য ফলো করে গেছে বুঝতে পারছেন কি বলতে চাইছেন কনফার্মেশন সবসময় কিন্তু ইম্পর্টেন্ট কনফার্মেশনটা সবসময় হচ্ছে ইম্পর্টেন্ট তো এই হচ্ছে ব্যাপার এবার যদি আমি একটু নিফটি চার্ট দেখাই আপনাদের নিফটি চার্টটাও যদি দেখাই দারুণ আচ্ছা অনিমেষ রয় বলছেন দাদা এন্ট্রি তো শিখলাম বাট হোয়েন টু এক্সিট এক কাজ করবেন যেদিন এক্সিট শেখাবো বা যখন রিভার্সাল ক্যান্ডেল যখন আজকের ক্লাসেই যদি শেখাই আমি আপনি তখন ক্লাস জয়েন করবেন আপনাকে থেকে বলে দেবো আমি ক্লাসের টাইম যে আপনি পনেরো নটার সময় জয়েন করুন আপনার তখন আমি এক্সিটটা বলবো আরে বাচ্চা ছেলে তো আপনারা নন একটা জিনিস পড়াচ্ছি বলছি কখন এটা করবেন কখন ওটা করবেন বাচ্চা ছেলেরাও তো এত অধৈর্য হয় না আমরা এক্সিটে আসবো এর পরের সাথেই এক্সিট আসবে কিন্তু এটা এমন নয় যে আমি এক্সিট করা শিখে গেলাম আজ থেকে বা বাই করা আজ থেকে শিখে গেলাম আমাদের কত কিছু শিখতে হবে একটা স্টক বাই করার জন্য আপনি কল্পনা করতে পারছেন না দেখুন আমি একটা কথা বলি দেখুন আমি মোটামুটি একটু 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 চার্ট বুঝি ঠিক আছে মোটামুটি সেটাও যদি আপনারা বুঝতে চান সেরকম আমার মতো খুব একটা বিরাটও না কিন্তু আমি যেটুকু বুঝি সেটুকু যদি বুঝতে চান তাহলে একটু পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে কিন্তু প্রথম দিন থেকে লাফিয়েন না লাফিয়েন না না ব্যাপারটা কি বলুন তো ব্যাপারটা মেসেজ করছে তো একটু তো রিপ্লাই দেওয়া দরকার না ওই জন্যই আর কি ব্যাপারটা করছি দেখুন এখানে নিপটিতে যদি পনেরো মিনিটের চার্টে যাই আজকে সকালে আড়াই ঘন্টা একটা ক্লাস নিয়েছি আমি ওদের দু ঘন্টারও ক্লাস ছিল না আড়াই ঘন্টা পড়িয়েছি তাও পড়িয়েছি ফান্ডামেন্টাল তো আমার এসবে কোনো ব্যাপার নেই বুঝতে পেরেছেন তো এসবে কোনো ব্যাপার নেই তবে একটা কথা আপনাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে কখনো আমি যেমন দেখালাম রেড 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 আপনি কিন্তু বাস্তবে সব রেড পাবেন না আপনার ট্রেন নিয়ে কথা আপনি ডাউন ট্রেন দেখছেন আপনি এখানটায় হ্যামার পেয়ে গেছেন তারপরেরটা একটা কনফার্মেশন দিয়ে দিয়েছেন এর ওপরেও যদি এখানেও বাই করতেন তাহলেও দেখুন এতটা মুভমেন্ট নিয়ে নিয়েছে তাহলেও কিন্তু এতটা মুভমেন্ট নিয়ে নিয়েছে এইটা আপনার স্টপ লস থাকতো তাহলে আপনি নিফটিতে পি বাই করতে পারতেন না এটা তো নিফটি অপশন ট্রেডিং যখন আমরা শিখে যাব এই সরি সি বাই করতে পারতেন না এখান থেকে আমরা সি বাই করে নিতে পারতাম কিন্তু এখানে অনেক সাইকোলজি লাগে মানে কেসটা কি হচ্ছে একই প্যাটার্ন তৈরি হচ্ছে কিন্তু কোথাও নিপটি একটু গিয়ে ফল করে যাবে আর কোথায় নিপটি হু হু করে বাড়বে তার জন্য তো অনেক পড়াশোনা শিখতে হবে না সেটা কখন সেটা হবে সেগুলো পড়া যায় কারণ এটা তো ছোট টাইম ফ্রেম পনেরো মিনিটের টাইম ফ্রেম কম টাইম ফ্রেমে যে কোনো চার্ট প্যাটার্ন ফেল করে যেতে পারে যে কোনো চার্ট প্যাটার্ন তার জন্য আমি বলেছি যে আমরা কি কি অ্যাডভান্স জিনিস সেখানে শিখবো ঠিক আছে তো দেখুন পারফেক্টলি যদি পাওয়া যায় একটা আমি দেখছি এই দেখুন এখানে হ্যামার হয়েছিল কিন্তু ঠিকঠাক নয় পারফেক্টলি একটা স্ট্রং ডাউন ট্রেন্ড চলছে তো প্রচুর হয় এরকম সেরকম ব্যাপার কিছু নয় প্রচুর হয় এই দেখুন এটা যদি আপার আপার আপারটাকে আমি ইয়ে করতে পারি যদি অ্যাভয়েড করতে পারি আপার শ্যাডোটাকে এটা অ্যাকচুয়ালি হ্যামার নয় এই বডিটা আর একটু শুড বি লার্জ একটু বড় বডিটা হতে হবে তাহলে এর হায়ের ওপর এখানেও দেখুন একটা বিরাট পরের দিন তো গ্যাপ আপ করে দিয়েছে মানে এখান থেকে এতটা বড় মুভমেন্ট নিয়ে নিয়েছে ঠিক আছে চলুন এখানে টাইম নষ্ট করছি না ঠিক আছে ওই ক্লাসে আসি এত ভালো ক্লাসে এদের এত বকতে ইচ্ছা করে ক্লাসের মাঝে এত উল্টো পাল্টা প্রশ্ন করেই চলছে না না সে ঠিক আছে বেশ এটা দেখুন এখন প্রথম প্রথম দেখুন একটা ব্যাপার হয় দেখুন আপনারা কিছু মনে করবেন না দেখুন আমি একটু হয়তো অনেক সময় রেগে যাই বা ইয়ে করি কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা আপনাদেরকে আমি সেইভাবেই ভালোবাসি কিন্তু মানে নিজের স্টুডেন্ট আপনারা অনেকেই আছেন আমার থেকে সিনিয়রও আছেন অনেকে কিন্তু আমি আপনাদেরকে সেইভাবেই কিন্তু ভালোবাসি বা রেসপেক্ট করি কিন্তু তার জন্য সেই জায়গা থেকে আমি সেই জিনিসগুলো বলি কিন্তু যে একটু ব্যাপারটা না পেশেন্সলি হলে না তাহলে মুশকিল আছে দেখুন এখানটায় দেখুন পরিষ্কার ডাউন ট্রেড দেখুন কত সুন্দর এটা হয়েছে দেখুন ভালো করে এই দেখুন ডাউন ট্রেড এবার এর মাঝে তো সবুজ ঢুকে আছে আমার কাছে কোনো ব্যাপার নেই আমার তো ট্রেন্ডটা ডাউন তারপর দেখুন কত সুন্দর হ্যামারটা বানিয়েছে এখানটায় দেখুন তারপরে এটা কনফার্মেশনও দিয়ে দিয়েছে আপনি 8 এর বেশিতেও যদি এইখানটাই বাই করেন দেখুন এতটা মুভমেন্ট দিয়ে দিয়েছে এইটা আমার আপনার স্টপ লস ছিল এইটা এসএল বসাতে পারেন আর যারা এসএল জানেন না স্টপ লস যে আমার স্টক যখন কোন একটা স্টক যায় আমি বাই করব সেটাতে যাতে আমি বেশি ক্ষতির সম্মুখীন না হয় বেশি লসের সম্মুখীন না হয় তার জন্য আমাদের স্টপ লস ইউজ করতে হয় এই স্টপ লস আমি বিস্তর পড়াবো কোনো চিন্তা নেই স্টপ লস নিয়ে বিস্তর কথা বলবো কোন টেকনিক্যাল লস সেট করা উচিত তার পেছনে কি থাকে সব বলবো এগুলো কোনো চিন্তা নেই ঠিক আছে তো এর পরের যে পার্টটা আছে সেটাতে বলে আমি একটু ব্রেক নিচ্ছি ঠিক আছে এর পরের পার্টটা হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ম্যান হ্যাঙ্গিং ম্যান এটা দেখতে কেমন এরকম দেখতে হয় হ্যাঙ্গিং ম্যান হচ্ছে একটা বিয়ারিস ব্যাকেটে লিখবেন বিয়ারিস প্যাটার্ন হ্যাঁ ওটা বলে দেবো ওটা চিন্তা নেই ওটা বলে দেবো ওটা আমার ওটা আমি এইটা পড়িয়ে নি তারপরে ব্রেকে যাবো তারপরে এসে বলে দেবো মার্কেট পার্টিসিপেন্ট আমি বলবো যে কেন ওখানে বাইং হচ্ছে বা কারা তারা সেটা আমি আলোচনা করব কোনো চিন্তা নেই তো দেখুন এখানেও হচ্ছে কেসটা একই হ্যাঙ্গিং ম্যানও দেখুন হ্যাঙ্গিং ম্যানও কিন্তু দেখতে এর মতোই কিন্তু এটা কেন নয় কারণ হচ্ছে এর যে প্রিভিয়াস ট্রেন্ডটা তার আপট্রেন্ড হবে মানে তখনই একটা এই এর মতো একটা দেখতে ক্যান্ডেল আমি হ্যাঙ্গিং ম্যান বলি মানে যেন ঝুলে আছে যে কোনো সময় পড়ে যেতে পারে আর এটা কিন্তু একটা বিয়ারিস প্যাটার্ন এটা কি প্যাটার্ন এটা কিন্তু একটা বিয়ারিস প্যাটার্ন তাহলে এর কন্ডিশন গুলো যদি আপনারা লিখে নেন একটু লিখে নিন কন্ডিশন গুলো সেটা ফার্স্ট এরটা লিখবেন প্রিভিয়াস ট্রেন্ডটা তাহলে লিখবেন একটু তাড়াতাড়ি লিখে নিন প্রিভিয়াস ট্রেন্ড হচ্ছে তাহলে এর কি হবে আপ ট্রেন্ড উল্টোটা হয়ে যাবে দুই হচ্ছে ওই একই লিখে নিন নো আপার শ্যাডো যদি আপার শ্যাডো থাকেও তাহলে সেটাকে আমরা জাস্ট নেগ্লেক্ট করব নো আপার শ্যাডো তিন নম্বরটা কি বলেছিলাম লোয়ার শ্যাডোটা কি হয় লোয়ার শ্যাডোটা আমার হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু লিখতে পারেন গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে আমার টু ইন্টু বডি ঠিক আছে যে বডি সাইজের অ্যাটলিস্ট সমান বা তার থেকেও বেশি হতে পারে আর চার নম্বরটা এখানে হবে নেক্সট ক্যান্ডেল লিখবেন নেক্সট ক্যান্ডেল থেকে আমরা কি দেখবো বিয়ারিশ ক্যান্ডেল দেখতে চাই এর নেক্সট ক্যান্ডেলটা যেন বিয়ারিশ হয় নেক্সট ক্যান্ডেল শুট শুট উইটনেস উইটনেস কন্টিনিউড কন্টিনিউড কি হবে সেলিং মানে আমরা সেলিং ক্যান্ডেল দেখব এরপরে তবে সেটা আমি গিয়ে বলবো হ্যাঁ এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান বুঝতে পেরেছেন এটা হচ্ছে লোয়ার শ্যাডোটা আর এই পার্টটা হচ্ছে ওর বডি যদি লেখা হয়ে গেছে জানান নেক্সট পেজে চলে যাব হয়ে গেছে তো আচ্ছা এই ওপো রেনো সিক্স বলে যে আছেন নিজের নাম লিখে আসবেন পরের দিন ক্লাসে জুমে সেটিংসে যাবেন ওখানে নিজের নাম লেখা যায় নিজের নাম লিখে আনবেন ওখানে হয়ে গেছে তো সবার ঠিক আছে ওকে চলুন তো এই দেখুন আমি একটা কথা বলছি যে আমার মোটামুটি ক্লাস স্টুডেন্ট হচ্ছে জয়েন করেছে আমি যেটা দেখছি থ্রি টোয়েন্টি টোটাল মানে পেমেন্ট করেছে ক্লাসে এসছে আজকে দেখলাম দুশো কুড়ি দুশো পঁচিশ একটা দেখলাম এখন আছে দুশো দশ এবার যাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বা ইস্যু হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্টক মার্কেট সবার জন্য তো নয় এই পড়াশোনা এই হার্ড স্টাডি ডিপ স্টাডি এগুলো সবার জন্য নয় তাহলে তো আপনারা মানে প্রতিদিন পয়সা করতেন না তাহলে ঘরে ঘরে স্টক মার্কেটে ট্রেডার তৈরি হয়ে যেত আর ইনভেস্টার তৈরি হয়ে যেত মানে এটা তো এই পেশেন্স দেখা এই পেশেন্স যারা রাখতে পারবে যারা লাইভ এ ক্লাস করতে পারবে তারাই আগামী দিনে সফল ট্রেডার হবে খুব সিম্পল ওই সারা বছর যে ছেলেটা বইয়ের মুখ গুজে পড়ে থাকে পড়াশোনা করে ডেইলি ক্লাস করে সেই ভালো রেজাল্ট করে আর সারা বছর যে ছেলেটা ফ্যাটফা করে ঘুরে বেড়ায় দেখবেন ও দেখবেন ওই বছরের শেষেও কাঁদে সারা জীবনও কাঁদে ও তো সেই হচ্ছে ব্যাপার আর সবার দ্বারা তো সব জিনিস হয় না না তাহলে ওই বললাম যে বাড়িতে বাড়িতে স্টক মার্কেট ট্রেডার তৈরি হয়ে যেত তো এই হচ্ছে এবার যদি আমি ছবিটা আঁকি এবার তাহলে কি আমি গ্রিন আঁকব এরকম গ্রিন উঠছে ঠিক আছে আর একটা ছোট্ট করে দিয়ে দিলাম এরপরে কি হবে ওপর থেকে যেটা বললাম একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি হবে এটা ওই হ্যামারের মতোই দেখতে কিন্তু যেহেতু এটা আপ পর হচ্ছে তাই এটার নাম দিয়ে দিচ্ছি হ্যাঙ্গিং ম্যান এটা ধরুন এক নম্বর এটা দু নম্বর তিন নম্বর চার নম্বর মানে পুরো দেখুন একটা স্ট্রং আপ ট্রেন্ড চলছে স্ট্রং আপ ট্রেন্ড ওকে স্ট্রং আপ ট্রেন্ড চলছে তারপর কি হচ্ছে সেখানে কিন্তু দেখুন একটা এইখানে এবার এর সাইকোলজিটা একটু বুঝতে হবে যে একটা স্ট্রং আপ ট্রেন্ড চলছিল মানে প্রত্যেক দিন দেখুন কারা ডমিনেট করছে বায়াররা ওপেন হচ্ছে নিচে ক্লোজিং ওপরে নিচে ওপেন ওপরে ক্লোজিং কারা ডোমিনেট করছে বায়াররা ডোমিনেট করছে প্রত্যেকটা মানে প্রত্যেক মানে যদি এটাকে ডেলি বলি ক্যান্ডেল গুলো যদি মিনিটস হয় তাহলে প্রত্যেকটি ক্যান্ডেল যা খুশি আপনি পারেন সেটাকে তারপরে এই হ্যাঙ্গিং ম্যানটাই কি হলো এবার ধরুন লেটসে এখানটাই ওপেন হলো তারপর বায়াররা এটাকে পুল করে ওপরে তুললো কিন্তু সেলাররা তারপরে পুরো নামালো এইখানটায় আবার বায়াররা তুলে একে একটু ওপরে ক্লোজ করে দিল বা ওপেনটা এখানেই ধরুন এখানটাই ক্লোজ করে দিয়েছে ঠিক আছে তো এইটা হচ্ছে বেসিক্যালি হ্যাঙ্গিং ম্যানেজ সাইকোলজি যে আমি একটা জিনিস দেখলাম যে কন্টিনিউয়াস যে আপটেনটা ছিল সেইটা কিন্তু এবার খতম হচ্ছে সেইটা এবার খতম হচ্ছে কি হলো এটা যদি আবার একটু বড় করে এখানে দেখায় যে আমার কি হলো যে প্রথমে ধরুন এখানটাই ওপেন হয়েছিল কি হয়েছিল এখানটাই ওপেন এবার সেলারটা ফেলছে 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 এতটা ফেলেছে ঠিক আছে আর বায়াররা এটাকে তুলেছে এই বায়াররা তুলে এখানে ক্লোজিং করেছে জিনিসটা ঘটনাটা একই ঘটেছে কিন্তু পার্থক্যটা হচ্ছে যে স্ট্রং বাইং প্রেসার এই ওয়ান টু থ্রি ফোর ছিল সেটা এখানে নেই এখানে কোথাও যেন সেলাররা ঢুকে পড়লো সেলাররা তাদের একটা প্রেজেন্স দেখিয়ে দিল তার মানে কি এই হ্যাঙ্গিং ম্যান কিন্তু আপনাকে একটা সিগন্যাল দিল যে ট্রেনটা মেবি এবার এখান থেকে রিভার্স করে যেতে পারে ট্রেনটা কি এখান থেকে মেবি কি করতে পারে রিভার্স করতে পারে তাহলে আমার সেই একই জিনিস এখানটা আবার একটু ভালো করে ছবিটা আঁকি দেন গল্প এখানটায় যদি আমি দেখাই যে ধরুন এইভাবে যদি হ্যাঙ্গিং ম্যানটা দেখাই এবার কি করব এ লো এ লো এটা এই লোটাকে মার্ক করব এই লোটাকে ব্রেক করে যদি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এরকম তৈরি হয়ে যায় বিয়ারিশ তাহলে যে কে বলছিলেন না এক্সিট তাহলে এখানে আমার কি হবে এটা আমাকে কিন্তু কনফার্মেশন দিয়ে দেবে এটা আমাকে কি দেবে কনফার্মেশন এটা যদি আমি পাঁচ বলি এটা যদি আমি ছয় বলি এইটা আমাকে কনফার্মেশন দেবে দেখুন বিয়ারিশ মানে এর ওপেন ওপরে হয়েছে নিচে ক্লোজিং হয়েছে ঠিক আছে তার মানে এ কিন্তু এই লোটাকে ব্রেক করে তার মানে আমাকে বুঝিয়ে দিল অনেকে কিন্তু এই জায়গায় এক্সিট নিয়ে নাই এই ছয়ের ক্লোজিং বেশি আপনারা আরো একটু কনফার্ম হবেন এর লোটাকে আবার মার্ক করবেন এর লো নিচে আবার যখন একটা রেড ক্যান্ডেল এরকম করে হয়ে গেল তখন আপনি কমপ্লিট এক্সিট করবেন মানে সাথে কমপ্লিট এক্সিট করে যাবেন কিন্তু মানে এক্সিট মানে সেল করে দেবেন যদি স্টকটা আপনার ধরুন এরকম কোন একটা জায়গায় বাই করা আছে তো এটাকে আবার আপনার অন্য কাজে লাগাতে পারি শর্ট সেল সেটা আজ না হলে নেক্সট ক্লাসে বলবো নেক্সট ক্লাসে বলবো ওটা শর্ট সেল কনসেপ্ট ঠিক আছে তাহলে এই সাত নম্বর আপনাকে কিন্তু কিন্তু কনফার্মলি আপনাকে সেল করতেই হবে স্টকটাকে ঠিক আছে যদি এরকম একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি করে দেয় যদি সিগন্যাল দেয় তারপরে একটা কনফার্মেশন দিয়ে অনেকে এইখানেও এই ক্লোজিং বেসিসেও সেল করে দেয় কিন্তু অনেকে একটু যারা এক্সপার্ট কিন্তু আপনি আরো একটু কনফার্মেশন নেবেন এর লোটা যেই ব্রেক করে নিচে আসবে আপনি এখানে এক্সিট করতে পারেন ঠিক আছে তো এই হলো আমার এক্সিট স্ট্র্যাটেজি আমার হচ্ছে এমনি নর্মালি এক্সিট স্ট্র্যাটেজি এবার এইগুলোকে আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো সেগুলো আমরা যখন আরো আস্তে আস্তে এগোবো সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবো ঠিক আছে তো এইটা হচ্ছে মোটামুটি হ্যাঙ্গিং ম্যান ঠিক আছে দেখুন হ্যাঙ্গিং ম্যানটা আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হলো না কারণ আমরা হ্যামারটা এতক্ষণ ধরে বুঝেছি আমরা হ্যামারটা এতক্ষণ ধরে বুঝলাম তাই কিন্তু হ্যাঙ্গিং ম্যান আমাদের অসুবিধা হলো না ঠিক আছে এই দেখুন এখন ক্লাসে ক্লাস হয়ে গেছে দুশো জন হয়ে গেল তো এটাই এটাই বলছিলাম আর কি সবার জন্য তার সবকিছু নয় তাহলে তার সবাই স্টক মার্কেটে সবাই পয়সা করতে শুরু করে দিত দিনের দিন সবাই ভাবছে রেকর্ডিং টা দেখে নেবো রেকর্ডিং তো আছে ওই রেকর্ডিং দেখবেন জমে জমে যাচ্ছে রেকর্ডিং আর আপনার দেখা হচ্ছে না লাইভ ক্লাসে যদি না আসা হচ্ছে হ্যাঁ এবারে এই হতে পারে যে আমার এই পার ক্লাস যদি আমি হাজার টাকা আপনাদের কাছ থেকে নিতাম তাহলে হতে পারে সব বসে থাকতো ক্লাসে আর ওই বলে দিতাম চার মাস এই রেকর্ডিং গুলোর অ্যাক্সেস পাবেন তাহলে বসে থাকতো ক্লাসে এবার এইগুলোই করে জানিস তো মানুষ এমন বিহেভ করে না মানুষকে প্রফেশনাল করে তোলে মানে মানুষ এই অ্যাটিচিউড গুলো ওরকম নিয়ে নেয় ওই জন্য মানে এগুলো মানুষের বিহেভ এর জন্য ইন্দ্র হয় সত্যি কথা বলতে বুঝতে পেরেছেন কি বলতে আমি আচ্ছা দেখুন নেটওয়ার্ক ইস্যু যাদের হচ্ছে তাদের তো সত্যি কিছু করার নেই হয়তো অনেক জায়গায় বৃষ্টি টিষ্টি হচ্ছে স্ট্রাকচারালি কি ডিফারেন্স বিভিন্ন হ্যামার হ্যাঙ্গিং ম্যানের মধ্যে স্ট্রাকচারালি কি লি কি পুরো স্ট্রাকচারালি কি একটা আপনি আপ ট্রেন্ডের পর দেখছেন একটা ডাউন পর দেখছেন আর আপনার কি পার্থক্য পাবেন মানে আর দরকার কি আপনার পার্থক্য এবার মানুষ এতদিন অবধি আমরা এরকম একটা দেখলেই বলে দিতাম ওই দেখুন হ্যামার হয়ে গেছে একটা আপট্রেন্ডের পর হচ্ছে হ্যামার কিন্তু এটা হ্যামার নয় আজ থেকে জানুন ওটাকে হ্যাঙ্গিং ম্যান বলা হয় নট হ্যামার বুঝতে পেরেছেন তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এইটা এগুলো আশা করি আপনারা লিখে নিয়েছেন তো আমি একটা ব্রেকে যাচ্ছি ঠিক আছে এখন আটটা কুড়ি বাচ্চে আমি জাস্ট পাঁচ সাত মিনিট একটা ব্রেক নিচ্ছি তারপরে আরো একটু বলে আমি ছেড়ে দেবো ঠিক আছে আর একটু পরি আমি ছেড়ে দেবো এরপর মার্কেট পার্টিসিপেন্ট স্টপ লস একটু বলে দেবো মার্কেট পার্টিসিপেন্ট প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা জায়গা আর যদি পারি তো ইনভার্টেড হ্যামারটা শুরু করে দেবো ঠিক আছে ঠিক আছে ব্যাক করে আসছি আমি মোটামুটি ধরুন আটটা কুড়ি বাচ্চে ওই ধরুন আটটা আঠাশের মধ্যে ব্যাক করছি আটটা আঠাশের মধ্যে ব্যাক করছি আমি হ্যাঁ আপ ট্রেন্ড এর পর হবে ম্যান সবসময় আচ্ছা সাউন্ড আসছে সবার কাছে সাউন্ড শুনতে পাচ্ছেন সবাই শুনতে পাচ্ছেন তো ঠিক আছে ওকে দেখুন আমরা হ্যামার আর হ্যাঙ্গিংম্যান বুঝলাম আমার সব কিছুই আমার এন্ট্রি হবে কিন্তু কনফার্মেশন বেসিসে সব এন্ট্রি হবে কিন্তু আমার কনফার্মেশন বেসিসে কনফার্মেশন ছাড়া কিন্তু কোনো এন্ট্রি হবে না কোনো একটা ডাউন ট্রেন্ডের পর একটা হ্যামার তৈরি হয়ে গেল মানে চলো একটু বাই করে নি এই জিনিস হবে না কিন্তু ও নেক্সট দিন আপনি বাই করবেন নেক্সট দিন আবার একটা রেড নামিয়ে ও আবার নেক্সট জার্নি স্টার্ট করে দেবে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি দেখুন আলটিমেটলি সবার ওপর হচ্ছে মার্কেট মানে নিফটি মার্কেট ইজ সুপ্রিম এই মার্কেটের চালের ওপর সব কিছু নির্ভর করছে কিন্তু মার্কেট যদি খুব খারাপ হয়ে যায় আপনার অনেক প্যাটার্ন ফেল হয়ে যাবে এগুলো তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এরপর মাল্টিপেল ক্যান্ডেলস্টিক্স শিখব কত স্ট্রং প্যাটার্ন ওগুলো এর থেকে আরও স্ট্রং প্যাটার্ন তার একইউরেসি অনেক বেশি এবং আমি একটা কথা বলে দিই মোটামুটি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হচ্ছে একইউরেসি সিক্সটি এইগুলোর এগুলোর থাকে সিক্সটি ঠিক আছে এর একইউরেসি এবার আমার কথাটা হচ্ছে যে আমার এই যে একটা ডাউন ট্রেন্ডের পর একটা হ্যামার হচ্ছে বা একটা আপ ট্রেন্ডের পর আমার একটা হ্যাঙ্গিং ম্যান হয়ে গেল নিয়ে আমার ট্রেন্ডটা এত একটা স্ট্রং ট্রেন্ড আপ ট্রেন্ড একটা স্ট্রং ডাউন ট্রেন্ড এখানে কারা বাই করছে বা এই জায়গায় কারাই বা সেল করছে কাদের এত ক্ষমতা আমাদের মতো রিটেল পার্টিসিপেন্টদের ক্ষমতা তো নেই সত্যি কথা বলতে তো সেই জায়গায় স্মার্ট মানি কনসেপ্টটা আছে দেখুন আলটিমেটলি এই মার্কেট কিন্তু চালায় স্মার্ট প্লেয়াররা যাদের কাছে কয়েকশো কোটি টাকা আছে মানে কাছে তো আরো বেশি তারা কয়েকশো কোটি টাকা নিয়ে স্টকে এন্ট্রি করে আর আমাদের ওই পয়সাতে স্টক এক পয়সাও নড়বে না আমাদের বাইং এর উপর আমাদের বাইং এর উপর স্টক এক পয়সা মুভমেন্ট করবে না কিন্তু যাদের জন্য মুভমেন্ট করে আমাদেরকে তাদেরকে জাস্ট একটু ফলো করতে হবে তো সেই কনসেপ্টটাকে বলা হয় মার্কেট পার্টিসিপেন্ট মানে মার্কেট পার্টিসিপেন্ট জিনিসটা হচ্ছে দেখুন আমি যে খেলাটাই নেমেছি আমি একটা প্রতিযোগিতায় নেমেছি এই প্রতিযোগিতায় সত্যি কথা বলতে দেখুন আমার কারা প্রতিপক্ষ আছে আমার অ্যাকচুয়ালি লড়াইটা কাদের সাথে সেই জিনিসটা জানা হয় যে কোনো একটা প্রোগ্রামে বা পার্টে অংশগ্রহণ করতে গেলে আমরা আগে একটু খবর নিই যে কোনো একটা কুইজে নাম দিয়ে হবে কে কে দিচ্ছে নামটা একটু দেখেনি বা ও এ তো দারুণ কুইজ কুইজ পারে এ নাম দিয়ে দিয়েছে ব্যাস আমারটা তাহলে গেল আমি এসে পারবো না এরকম একটা হয় তো সেরকম স্টক মার্কেটে আমাদের কিন্তু এসে আমাদের এই জিনিসটা জানতে হবে যে আমাদের প্রতিপক্ষ কারা ঠিক আছে তো এই মার্কেট পার্টিসিপেন্ট তিন ধরনের হয় একটা হচ্ছে রিটেল রিটেল পার্টিসিপেন্ট যাতে বা রিটেল আরও বলা হয় দু নম্বর হচ্ছে এনআরআই বা এইচএনআই আই আর তিন নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি তাদেরকে বলা হয় ইনস্টিটিউশনাল 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 একটা হচ্ছে এফআইআই আর একটা হচ্ছে ডিআইআই তো ফার্স্ট পার্ট হচ্ছে আমার রিটেলস রিটেলস মানে আম আদমি আমরা আমি আপনি আপনারা সবাই মানে যাদের খুব সামান্য কিছু পয়সা আছে আমাদের কত পুঁজি আমরা একটা স্টকে ইচ্ছা করলে ম্যাক্সিমাম কত লাগাতে পারি লাখ লাগাতে পারি হাজার এক ম্যাক্সিমাম একটা স্টকের স্টকের একটা একটা বলছি কোন কোম্পানিতে এর বেশি তো খুব একটা সম্ভব নয় ইভেন আমরা যদি পাঁচ লাখও লাগিয়ে দিই তাতেও বিশ্বাস করুন একটা স্টকের খুব একটা মুভমেন্ট হবে না সে যদি ভালো স্টক হয় ভালো লিকুইডিটির স্টক হয় ভালো ভলিউমের স্টক হয় ঠিক আছে তো আমরা সেই আম আদমি যারা ওই টিভিতে এভরিডে দেখবেন খবরে সেই ওই তৃণমূল বিজেপি এইসবের কাদা ছড়াছড়ি চলছে সেগুলো হাঁ করে বসে বসে দেখি কোনো ভালো চ্যানেলস খুলে বা ভালো জিনিস করতে আমরা জানি না বেসিক্যালি আমরা হচ্ছে সে যে খবরটা যখন যেটা দেখাবে আমরা সেটাতে মেতে উঠি এখন টেট কেলেঙ্কারি চলছে এখন এসএসসি কেলেঙ্কারি চলছে আমরা ওইটা নিয়ে মেতে আছি আবার দুদিন পর অন্য কোথাও কিছু দেখাবে মিডিয়া আমরা সেটা নিয়ে মেতে যাব আমরা জেনারেলি রিটেলার এন আর আই বা এই চেনা এনআরআই মানে হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান যারা যারা বিদেশে চাকরি করছে এবং আমাদের থেকে অনেক বেশি তারা ইনকাম করছে তারা ডলারে কামাচ্ছে তাদের কিন্তু বেশ পয়সা আছে এই চেনাই হচ্ছে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যারা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যেমন লাইক বিরাট কোহলি লাইক এম এস ধোনি সচিন লাইক রাকেশ জুনজুনওয়ালা লাইক মুকেশ আম্বানিকে রিলায়েন্স ছাড়া যদি বলি অ্যাজ এ মুকেশ আম্বানি তার তার নিজস্ব প্রচুর পয়সা আছে রিলায়েন্স বাদ দিয়ে বলছি আমি কোম্পানি ছাড়া বলছি এদেরকে বলা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল এরা কিন্তু চাইলে একটা স্টকে কিছু না হলেও পঞ্চাশ লাখ এক কোটি টাকাও দিয়ে কোনো স্টককে বাই করতে পারে তাহলে মোটামুটি এদের বাইং ওপর কিন্তু স্টক কিন্তু মুভমেন্ট করবে আর মোস্ট ইন্টারেস্টিংলি যারা তারা হচ্ছে এফআইআই ডিআইআই ডিআইআই মানে যেগুলো আমাদের ডোমেস্টিক ডিআইআই মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার বিভিন্ন মিউচুয়াল ফান্ড হাউস আছে এসবিআই আছে এল আছে এই যে আপনারা এত এত এসবিআই টাকা রাখছেন এই এসবিআই টাকাগুলো কোথায় খাটাচ্ছে একটা পার্ট ওরা লোন হিসাবে দিয়ে দিচ্ছে বড় বড় কর্পোরেট বড় বড় জায়গায় নিয়ে ইন্টারেস্ট কামাচ্ছে আর একটা ম্যাক্সিমাম টাকায় কিন্তু স্টক মার্কেটে এসবিআই এলআইসি এই যে পলিসি করছে এত লাখ লাখ কোটি টাকার পলিসি কোথায় টাকা ছিল আদানি নাকি অনেকই আছে আদানিতে অনেক ইনভেস্টমেন্ট আছে এলআইসি এসবিআই আছে নাকি তো এরা তার মানে বেসিক্যালি এরা কিন্তু স্টক মার্কেটে এরা তার মানে যখন কোন স্টক কে বাই করে সেইটা কিছু না হলো পঞ্চাশ ষাট কোটি টাকা দিয়ে এবার এই টাকাটা একসঙ্গে নয় ধরুন পাঁচ কোটি দশ কোটি করে আস্তে আস্তে বাই করবে এরা করবে কোন স্টককে ঠিক আছে মিউচুয়াল মানে আমরা এসআইপি এসআইপি যে কথা বলি মিউচুয়াল ফান্ড আমি আপনি এসআইপি করছে এই যে হাজার হাজার টাকা লাখ লাখ কোটি টাকা এটা কি করছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড হাউস গুলো সেই তো ডাইরেক্ট ওরা তো ডাইরেক্ট স্টকই কিনছে কিনছে সেখান থেকে ভালো রিটার্ন কামাচ্ছে আর আপনাকে আমাকে একটা তার মধ্যে একটা মিনিমাম একটা পার্সেন্টেজ বারো তেরো পনেরো পার্সেন্ট দিচ্ছে অন ইয়ারলি বেসিসে বুঝতে তো এরা হচ্ছে ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার এফআইআই কারা এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার মানে বাইরের যে পয়সা এফআইআই এর কিছু ইনস্টিটিউট আছে তার মধ্যে নাম করা সেটা যে একটা যে জেপি মর্গ্যান আছে আপনারা নাম শুনেছেন অনেকে আমাদের এইচএসবিসি বলে একটা ব্যাংক আছে বাইরের ব্যাংক এখানে আমাদের আছে ব্যাঙ্গালোর কলকাতা এদের অফিস আছে এরাও একটা ওই ইনস্টিটিউশনাল বলতে পারেন এরা বাইং করে কিন্তু বাইরের লোকের পয়সা নিয়েছে অন্যান্য দেশে টাকা নিয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এরা কিন্তু ইনভেস্ট করে গোল্ডম্যান স্যাক্স এর নাম শুনেছেন আপনারা অনেকে গোল্ডম্যান স্যাক্স বিরাট একটা এজেন্সি মানে এই ধরনের বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকিং আর কি বলা যেতে পারে এরা কি করছে বাইরের টাকা নিয়ে আমাদের কোথায় লাগাচ্ছে ইন্ডিয়াতে ওয়াই ইন্ডিয়া বিকজ জাস্ট বিকজ অফ পপুলেশন অফ ইন্ডিয়া একশো পঞ্চাশ কোটি পপুলেশন এই পপুলেশনটা কেউ অ্যাভয়েড করতে পারে না এই পপুলেশনের কনজামশন কেউ অ্যাভয়েড করতে পারে না দাঁড়ান এক সেকেন্ড এই হিউজ যে ক্রাউড তাদের কনজামশন আচ্ছা নিফটি ফিফটি নিফটি ফিফটি বলি আমরা আমাদের জীবনে দেখুন আচ্ছা এই জয়ন্তী তীর্থ অরিন্দম সুদীপ উজ্জ্বল দেবজ্যোতি রজত এরা সব ভিডিও অন করে রেখেছেন কাইন্ডলি আপনারা কি বুঝতে পারেন না না আপনারা অতটা টেক্স হ্যাভি নন ভিডিওগুলো গুলো অফ করুন যারা ভিডিও অন করে রেখেছেন তারা ভিডিওগুলো অন্যদের স্ক্রিনে চলে আসছে ডিস্টার্ব হচ্ছে অন্যদের একটু ব্যাপারগুলো বুঝুন আপনারা তো এই যে জনসংখ্যা তার যে কনজামশন মানে ধরেন এই জনসংখ্যার মানুষের মোটামুটি এসবিআই অ্যাকাউন্ট থাকবে এই জনসংখ্যার মানুষ ওই কোলগেট হিসাবে সকালে ইউজ করবে খেতে পাক না পাক মিনিমাম এইটুকু ইউজ করবে এই একটু মধ্যবিত্ত লোক হলে মারুতি সুজুকির একটা গাড়ি নেবেই এই মধ্যবিত্ত আইটিসি প্রোডাক্ট ইউজ করবে মানে সিগারেট তো খাবেই তাহলে ভেবে দেখুন এইগুলোই তো নিফটি ফিফটি স্টক মানে আমার নিফটি ফিফটি চলছে মানে হচ্ছে আমার কনজামশন উপর ডাইরেক্ট সেটা নির্ভর করছে তো এই এফআইআই বা এই ধরনের যে সংস্থাগুলো এই এই এরা বিশ্বাস করে ইন্ডিয়ার পপুলেশনকে পপুলেশনের কনজামশনটা কি কম তার জন্যে ওরা তো ওই পাকিস্তানে টাকা লাগাতে যাবে না ওরা ইরাক ইরানে টাকা লাগাতে যাবে না আফগানিস্তানে টাকা লাগাতে যাবে না কেন লাগাই না কারণ ওরা তো যুদ্ধ বিধ্বস্ত দেশ নিজেরাই ঠিকঠাক ভাবে খেতে পায় না ওরা ওদের এমন ইকোনমিক কন্ডিশন তো ওরা তার জন্য ইন্ডিয়ার মতো কান্ট্রি যে গ্রোয়িং দিন দিন উত্তরোত্তর ইন্ডিয়ার অর্থনীতি বাড়ছে পপুলেশন বাড়ছে তার কনজামশন বাড়ছে খুব সিম্পল একটা জিনিস নিয়ে ভাবুন অত বেশি জটিলতা করতে হবে না তো এইটা এই এফআইআই যখন কোন স্টক কে বাই করে না তখন একশো দেড়শো দুশো কোটি দিয়ে বাই করে কি তারও বেশি অল্প অল্প করে দশ কোটি বিশ কোটি করে অ্যাকুমুলেট করছে তাহলে তার বাইং এর ওপর স্টক নড়বে না চড়বে না ওই যে হ্যামার বা একটা স্ট্রং একটা ডাউন পর একটা রিভার্সাল আসছে এগুলো তার কারণ ইনস্টিটিউশন ঢুকে যায় ইভেন এটা অনেক সময় মার্কেট আওয়ার্সেও হয় অনেক সময় দেখবেন আমি নিফটি নিয়ে অ্যানালিসিস দিই মুখেও টার্মটা ইউজ করি অনেক সময় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর কি এই হচ্ছে মার্কেট পার্টিসিপেন্টস বুঝতে পেরেছেন মার্কেট পার্টিসিপেন্টস এর কনসেপ্টটা তাহলে আমার কথাটা এবার হচ্ছে এইটাই যে আমার খুব একটা আমরা রিটেলাররা বেসিক্যালি কিন্তু ফালতু কথা বলে লাভ নেই আমরা কোনো ট্রেন্ড ফ্রেন্ড সেট করতে পারি না আমাদের সে ক্ষমতাই নেই উই আর বেসিক্যালি ট্রেন্ড ফলোয়ার উই আর বেসিক্যালি ট্রেন্ড ফলোওয়ার ফলোয়ার আর ট্রেন্ড সেট করে এই এফ আই বা কোনো কোনো ক্ষেত্রে এইচ এন আইস এন এরা ট্রেন্ড সেট করে ওই যে ট্রেন্ডিং বলছিলাম না আজকে ক্লাসের শুরুতে যে আমাদের ট্রেন্ডিং স্টকে থাকতে হবে এরাই সেই ট্রেন্ডটা আমাদের এই দুই আট বেসিক্যালি তিন নম্বর এরা সেট করে দিচ্ছে আমাদের জাস্ট সেটাকে ফলো করা উচিত চুপচাপ পাকামো মেরে লাভ নেই ওদের এগেনস্টে গিয়ে লাভ নেই চাপা পড়ে পিষে যাবে না একবারে ওদের এগেনস্টে যেতে গেলে তো সেইগুলোই আমরা সাইকোলজিক্যাল লেভেল দিয়ে অ্যাডভান্স জিনিস দিয়ে সেইগুলোকে ধরার চেষ্টা করি যে কখন কোন ইনস্টিটিউশন ঢুকছে কোন স্টকে একটা স্টক আমি বলে দিচ্ছি মুভমেন্ট নিয়ে নিচ্ছে হয় না এমনি এমনি তার ভেতরে অনেক ডাউন অ্যানালিসিস আছে বিফোর অ্যানালিসিস আছে তারপর সেই জায়গায় ট্রিগার করছে তখন হয়তো আমি গ্রুপে দিচ্ছি বা আপনাদের বলছি বুঝতে পারছেন কি বলতে চাইছি আমাদের ঢেউয়ের সঙ্গে চলা ভালো জাস্ট ঢেউ আসছে একটা বড় ঢেউ গাটা ভাসিয়ে দাও তুমি ঠিক চলে যাবে পার ওর গিয়ে লাভ নেই আমরা যদি এই মার্কেট পার্টিসিপেন্ট এই বড় বড় প্লেয়ারদের চালগুলো গুলো ধরতে পারি তার জন্য যে বলেছি চার্ট গুলে খেতে হবে চাটকে গুলে খেয়ে নিতে হবে একবারে প্রথম দিন হ্যামার পড়াচ্ছি কি করে বাই করব কি করে এক্সিট করে নেবো কোন স্টকটা বাই করব এই যদি মনে কোশ্চেন থাকে না ওই জীবন এই কোশ্চেনই মনে থাকবে আর ওই স্টক মার্কেট থেকে কিচ্ছু করতে পারবেন না এই জায়গাগুলো কি করে পৌঁছাবো সেইটার কথা ভাবতে হবে সেটা আজ থেকে স্টার্ট করতে হবে আজ থেকে তার প্রিপারেশন নিজে বড় একজন ট্রেডার হবেন আগামী কয়েক মাস পর তার মেন্টালিটিটা আজ থেকে সেট হয়ে যাবে যে আপনি আপনি দেখতে পাবেন নিজেকে যে আমি ওই জায়গায় যাব আপনার মনে হয় এক মাসে কটা ক্লাস নিয়ে আপনাকে স্টক মার্কেট আমি পড়িয়ে দেব অত সোজা জিনিস এই স্টক মার্কেট যেখানে এত মানুষ লুজ করে পয়সা সেখানে অত সহজ আপনি পয়সা কামিয়ে বেরিয়ে চলে যাবেন অত সোজা আমাদের জেনে কি হয় আমরা একটা স্টককে বাই করি আর তারপরে শখটা ফল করতে শুরু করে এটাই তো হয় ম্যাক্সিমাম সবার সঙ্গে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয় আমরা একটা স্টককে তার মানে কি আমরা সাইকোলজিটা বুঝি না আমাদের সাইকোলজিটা বুঝতে ধরতে কোথাও প্রবলেম হয় মানে আমাদের মার্কেট অ্যাকচুয়ালি যেটা দেখাচ্ছে কমনলি ভাবে সেইটা আমরা দেখে বাই করে নি এটা কথা বলে যে যে দিকটা হে ও হোতা নেই যে হোতা হে ও দিকটা নেই আপনার অ্যানালিসিসের লেভেলটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে ওই বলেছিলাম না যে চার্ট কথা বলে চার্টের আওয়াজ শুনতে হবে আরে ট্রেন লাইন সাপোর্ট তো সবাই দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে আপনি কি আলাদা দেখলেন তার মধ্যে সাইকোলজি বুঝতে হবে বুঝতে পেরেছেন দেখুন ইনভার্টেড হ্যামারটা আমি আজকে আর বলছি না এবার যদি বলুন আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি একটু মার্কেট ভিউটা দিয়ে দেবো একটু মার্কেট ভিউ দেবো চার্টে গিয়ে আর কিছু স্টক নিয়ে আলোচনা করব যদিও মার্কেট এখন খুবই খারাপ আছে এখন আমাদের একটু ট্রেডিংটা একটু ইয়ে করতে হবে ঠিক আছে আর অল তো আমার বা আমার গ্রুপের সব থেকে বড় টি আর তো সেই স্টক না চলুন যাই একটু চার্টে মার্কেট ভিউ বলে দিন মানে মার্কেট ভিউটা বোঝার জন্য বলবো আমি কিছু বলবো আর কালকে গিয়ে বাই করে নেবেন আপনি তাহলে আপনার পড়াশোনা করতে হবে না আপনাকে ঠিক আছে তাহলে আপনার পড়াশোনা করার দরকার নেই তাহলে আপনি ওই আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয়ে থাকবেন চিরজীবন আর বিশ্বাস করুন জিনিস যদি না শিখে নেন জিনিসগুলো যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কিছু করতে পারবেন না আপনি স্টক দেখুন আমার স্টক দেখুন সব কিছু দেখুন কিন্তু অল আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে নিজেকে জিনিসটা বুঝতে হবে এই গ্রুপে অনেক আছে যারা অনেক দিন থেকে আছে তারা মোটামুটি একটা ভিউ বুঝে গেছে অনেকেই আছে আমাকে স্ক্রিনশট পাঠায় বা বলে তারা কিন্তু মোটামুটি আমার ধরুন আমার স্টক দিচ্ছি যা করছি তারা কিন্তু জানে যে কোথায় ঠিক এক্সিকিউট করতে হবে কারণ আমি তো ডাইরেক্ট বাইসেল ওরকম দিতে পারি না স্টকে আমি যতই হোক আমি তো একটা যে কোনো লোক নয় ধরুন আমি নিজে এনআইএসএম আমি এনএসসি রেজিস্টার্ড মানে ধরুন আমি কথার কথা বলছি আমি একটা আইনের লোক হয়তো যেমন হয় না সে আইনের লোক হয়ে আমি কি করে আইন ভাঙবো আর কি তো সেরকম টাইপের ব্যাপার আর কি এগুলো করতে আমি আরোই এগুলো করতে পারি না ওই জন্য অনেকে বলেন না যে ইয়ে করে দিন স্টক বলে দিন এই করে দিন যারা নতুন এই গ্রুপে এসছেন বা ক্লাসে আছেন স্টক স্পেসিফিক জিনিস নিয়ে ভাববেন না আপনি যে স্টক গুলো বলবো সেগুলো জাস্ট চার্ট যেমন আমি পড়াচ্ছি সেগুলো দেখবেন রকম বাই করতে যাবেন না নিজে যদি না করতে জানেন অ্যানালিসিস আমি বলে দিচ্ছি আর কোন একটা স্টকে বাই করবেন আর আমাকে কাইন্ডলি দয়া করে ওই মেসেজ করবেন না আমার খুব বিরক্ত লাগে কারণ এখানে যারা সেই স্টক পিক করে তারা কিন্তু নিজেরা জানে আমি কখন কি বলতে চাই বুঝতে পেরেছেন তো যাই হোক তো যাকে বলে আর কি এই সতেরো লেভেলটা হচ্ছে নিফটি আলটিমেটলি হচ্ছে ডেঞ্জারাস একটা জোন ডেঞ্জারাস জোন এই জোন যদি নিফটি ব্রিজ করে দিল তাহলে কিন্তু হিউজ প্যানিক সেলিং আসবে এটুকু আমি বলে দিলাম এখন থেকে হিউজ কিন্তু প্যাঙ্ক সেলিং আসবে এইখানে আমরা কিন্তু আজকে আমরা বসেছিলাম ইয়েতে আমার ইনস্টিটিউটের ওই বাকি যারা টিচার আছে তাদের সাথে ওইগুলো ডিসকাস করছিলাম তো এমন কিছু ডেরিভেটিভ ডেটা বা অ্যাডভান্স ডেটা শো করছে না তো সেখানে এই লেভেলটা কিন্তু ভীষণ একটা সাইকোলজিক্যাল লেভেল ভীষণ সাইকোলজিক্যাল লেভেল ঠিক আছে তো এই লেভেলটা মোটামুটি একটু মাথায় রাখবেন এবার যদি আমি ডেলিতে চলে আসি আমি যদি ডেলি ভিউ দেখাই ডেলিতে দেখুন পরিষ্কার নিপটি কিন্তু একটা ভালো জায়গা নিচ্ছিল সেখানে আমি বারবার আপনারা মনে থাকবে আমি উল্লেখ করেছিলাম যে দুশো কুড়ি বা দুশো সতেরো হাজার দুশো লেভেলের ওপর নিফটি যতক্ষণ না সাস্টেন করছে ততক্ষণ কিন্তু আমি বড় পজিশন নিতে পারবো না মানে যারা অপশনে কাজ করছেন বা এমনিতে যারা এমনি স্টকও আছে দেখুন নিফটি আলটিমেটলি ওপরে না গেলে আপনার স্টকেও কিন্তু সেরকম মুভমেন্ট আসবে না রেয়ার কিছু স্টক থাকে যে নিফটি ফল করছে সেই স্টক বুক করছে সেগুলো আমি অনেক সময় দিই তো মোটামুটি দেখুন একটা চান্সেস আছে দেখুন একটা বিআর সেট আপ কিন্তু আছে নিফটিতে এ নিয়ে কোনো সন্দেহ নেই তো একটা চান্সেস আছে আর একটু লো বানিয়ে এইখানটা থেকে এসে নিফটি আবার উঠে যেতে পারে কিন্তু আপসাইড লেভেল কিন্তু এটাই এই সতেরো হাজার দুশো লেভেলের ওপর যদি ও সাস্টেন না করতে পারে তাহলে কিন্তু আবার ও কিন্তু এখান থেকে ধাক্কা খেয়ে নিচে আসবে ঠিক আছে আর ডাউন সাইড হচ্ছে আপাতত আমি বললাম এই সপ্তাহের জন্য এই লেভেলটা মানে মোটামুটি ধরুন আহ সতেরো হাজার বা সতেরো আটশোই বলে দিলাম আমি সতেরো হাজার আটশো চল্লিশ এই লেভেলটা যদি ব্রিচ করে যায় তাহলে কিন্তু নিপটি লাস্ট হোপ হচ্ছে যেটা বললাম সতেরো হাজার সাতশো ষাট এরকম লেভেলটা ঠিক আছে তো এবার দেখা যাক ব্যাপার নিটটি একটা ভালো মুভমেন্ট কিন্তু নিয়েছিল কিন্তু দেখুন এখানে সাস্টেন করতে পারলো না এখানে সাসটেন্ড করতে পারলো না নিটটি কিন্তু এবং এখানে কিছু বেশ কিছু রিভার্সাল সাইন দিয়েছিল কিন্তু বাইং আসছিল নিচ লেভেল থেকে বাইং আসছিল অ্যাস পার এবং ডেরিভিটিভস যেটাও আমাদের তাই একটা হিউজ একটা ওয়াই এর দারুণ একটা সিগনিফিক্যান্স চেঞ্জ দেখেছিলাম এই আগের সপ্তাহের উইকেন্ডে বা এই সপ্তাহের প্রথম দিকে কিন্তু এটা পুরো কিন্তু এখন কনভার্ট হয়ে গেছে উল্টো দিকে শর্ট দিকে বড় প্লেয়াররা কিন্তু একটা ভালো রকম শর্ট পজিশন ফিউচারে নিয়ে রেখে বসে আছে বুঝতে পেরেছেন তো 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 সেই সেন্টিমেন্ট আছে একটু সাবধানে এখন স্টক টক কয়েকদিন আগামী এখন কাল থেকে স্টার্ট হচ্ছে একটু দেখুন যদি এই লেভেলটাকে একটু নিফটি হোল্ড করে যায় আবার সাপোর্ট নিয়ে একটা বুলিশ প্যাটার্ন ভালো রকম একটা বুলিশ ক্যান্ডেল বানায় তাহলে দেখুন নেক্সট লেভেল হচ্ছে সতেরো হাজার দুশো কুড়ি এবং এটা যদি পেরিয়ে যায় তাহলে নিফটি একটা আপসাইড নেবে নিফটি একটা আপসাইড নেবে আর ডাউন সাইডে যেটা বললাম মোটামুটি এই লেভেলটা ব্রিজ করলে নেক্সট হচ্ছে ওই সতেরো হাজার এই লেভেলটা সাতশো ষাট বা সতেরো হাজার সাতশো পঞ্চাশ এবং সেটা ভেঙে গেলে একবারে যাকে বলে রাম রাম সত্যে আচ্ছা এটা গেল নিফটি ব্যাং নিফটিরও ব্যাপারটা কিছুটা তাই ব্যাংক নিফটি খুব একটা দেখি না যদিও আহ হ্যাঁ ব্যাংক নিফটি মোটামুটি বলা যায় নিফটির থেকে বেটার আছে নিফটির থেকে বেটার পজিশনে আছে তো একই কন্ডিশন ব্যাংক নিফটিও মোটামুটি এই লেভেলটা যদি ভেঙে যায় আটত্রিশ হাজার সাড়ে পাঁচশো লেভেলটা তাহলে ব্যাংক নিফটিতে আবার একটা ফল আসবে আর যদি মোটামুটি এই লোটা যদি হোল্ড করে যায় মানে মোটামুটি ধরুন আটত্রিশ হাজার নশো এই লেভেলটাও যদি মোটামুটি হোল্ড করে যায় তাহলে ঠিক আছে অসুবিধানে এবং লাস্ট এখানে ব্যাংক নিফটির এইখানে লাস্ট একটা জায়গা আছে এই এই লেভেলটাই এই লেভেলটাই ঠিক আছে ওই আটত্রিশ হাজার ছশো সাতশো ধরতে পারেন এই লেভেলটা চান্সেস আছে এখান থেকে এবং নিফটিকে উপরে যেতে গেলে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লাগবে কারণ নিফটিতে আমি আগেও বলেছি নিফটিতে সব থেকে বেশি ওয়েটেজ কিন্তু এইচডিএফসি বলুন আইসিআইসিআই বলুন অ্যাক্সিস বলুন বা এসবিআই কিছুটা বলা যায় এইগুলো কিন্তু মুভমেন্ট নির্ভর করছে আর অবশ্যই ওভারঅল রিলায়েন্স রিলায়েন্সের ওয়েটেজ সব থেকে বেশি নিফটিতে রিলায়েন্স এর মুভমেন্টও কিন্তু নির্ভর করছে তো দেখুন আমি স্টক স্পেসিফিক খুব একটা যেতে চাইছি না তাও দাঁড়ান আমার মোবাইলের ওয়াচ লিস্টটা একবার দেখি ওখানে কয়েকটা আমি তবুও রেখেছিলাম বলে দিচ্ছি তাও একটু খেয়াল লাগবেন আমার আজকে ইয়ে ক্লাসে ইয়ে এসছে সুজিত দত্ত নাম বোধাই সুজিত তুমি কি এসছো ক্লাসে আজকে তুমি আমাকে ইয়ে বলেছিলে না সুজিত কে আসছে হ্যাঁ আছে 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 সুজিত আমাকে আগের সপ্তাহে একদিন বলেছিল সেটা হচ্ছে ইয়েস ডকটার কথা কি ভুলে গেলাম নামটা উষা মার্টিন উষা মার্টিন কিন্তু দেখুন এই উষা মার্টিন স্টকটা আমি আগেও কিন্তু অনেকবার দিয়েছিলাম এই স্টকটা আগেও কিন্তু অনেকবার দিয়েছিলাম অনেক নিচের লেভেলে দিয়েছিলাম উৎসব টুৎসব অনেক দিন থেকে আছে উৎসব জানে উৎসব বা যারা আছে সুপ্রিয় অনেক দিন থেকে আছে তো এইখানে কিন্তু একটা দারুণ জিনিস তৈরি করছে ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটা আমার খুব আমার এই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং লাগে ঠিক আছে আমি খুব ট্রেড করি এই জায়গাগুলোতে এই জায়গাটাই আমার একটা দারুণ ইন্টারেস্টিং সেট আপ লাগছে মার্কেট যদি একটু ঠিক থাকে এবং এখানে যদি যদি এই কনসলিডেশন ফেজে যদি একটা ভালো রকম বুলিশ ক্যান্ডেল তৈরি করতে পারে দেন আমি কিন্তু ভাবতে পারি উষা মার্টিনকে নিয়ে আমি কিন্তু ঊষা মার্টিনকে নিয়ে ভাবতে পারি এখানে কিন্তু দারুন একটা কনসালিটেশন একটা ভালো মুভমেন্ট এসেছিলো তারপর একটা কনসালিটেশন করছে খুব ভালো যদি আমি এখানে ভলিউমটাও প্লট করি সিগনিফিকেন্টলি কিছু জিনিস পাচ্ছি আমি সেখানে তো সেগুলো যখন পড়াবো বোঝাবো তখন হ্যাঁ দারুণ একটা জায়গা তৈরি হচ্ছে এই জায়গাটা কিন্তু যদি হয় এমন নয় আজকে আমি বলে দিলাম কালকে গিয়ে বাই করে নিলেন তারপর স্টক পড়ে গেলে আমাকে কিছু বলতে আসবেন আর আমি কোন রকম ওই বাই সেল কোথায় কি করবো এগুলো নিয়ে আমি কারোর সাথে কথা বলতে খুব একটা ইন্টারেস্টেড নয় নিজে যদি বোঝেন জিনিসগুলো তাহলে সেটা বাই সেল আমি তো আবারও বলছি আমি তো এডুকেশনটা দিয়ে দিচ্ছি তার জন্য ঠিক আছে এই জোনটা কিন্তু দারুণ জোন এই জোনটা যদি একটু বার করতে পারে একটা ভালো রকম স্ট্রং বুলিশ ক্যান্ডেল তারপরে এখানেও যদি আমার একটা আরেকটা একটা ভলিউম পেয়ে যায় ভলিউম বার ভালো রকম তাহলে কিন্তু এখান থেকে উষা মার্টিন এখন কারেন্টলি দুশো টাকায় আছে ঠিক আছে সেক্ষেত্রে আপনি অ্যাজ এ স্টপ লস মেনটেন করতে পারেন যদি বাই করেন তাহলে এই লোটাকে স্টপ লস মেনটেন করতে পারেন মোটামুটি ধরুন দুশোই ধরবেন দুশো দুশো পাঁচ এরকম স্টপ লস মেনটেন করতে পারেন তবে সেই সেট আপটা আসতে হবে ঠিক আছে আচ্ছা আর একটা দেখছিলাম সেটা হচ্ছে জি শিপ জি শিপ জি শিপ দারুণ লাগছে আমার ঠিক আছে একটু ওয়াচ লিস্টে রাখবেন কেমন কি মুভমেন্ট হচ্ছে আহ দেখবেন জি শিপে ভালো লাগছে জি শিপ আমার জি শিপের এর একটা অনেকদিন একটা বিরাট মুভমেন্ট আমরা অনেক ট্রেড করেছি আমি জায়গায় দিয়েছিলাম একবার পাঁচশো ষাট সত্তরে সেখান থেকে ও টানা সাতশো সাতশো তিরিশ অব্দি গেছিল তো জি শিপ দারুণ লাগছে এখানটায় আমার সেট আপটা দারুন লাগছে জিপ এটা একটু আপনারা আহ ওয়াচ লিস্টে রেখে জাস্ট ফলো করবেন কি হচ্ছে না হচ্ছে আচ্ছা আর একটা দেখাচ্ছি এই কোম্পানিটা ফান্ডামেন্টালস কেমন আমার ঠিক জানা নেই আমি যখন ফান্ডামেন্টালস পড়াবো তখন এগুলো বোঝাবো এজিস লজিস্টিক এটা এজিস লজিস্টিক কেমিক্যালস এটাও কিন্তু দুর্ধস্য লাগছে এর চারটা থ্রি নাইনটি সেভেন কারেন্টলি এখন ট্রেড করছে এজিস কেমিক্যাল কিন্তু কারেন্ট লেভেলটা যদি মোটামুটি হোল্ড করতে পারে দুর্ধস্য লাগছে সেট আমার ঠিক আছে এটাও দেখতে পারেন এজিস লজিস্টিক আ আচ্ছা আর একটা তো আমি আগের সপ্তাহে লাস্ট দিন দিয়ে দিয়েছি আপনাদের বোধহয় প্রাইভেট গ্রুপেই দিয়েছিলাম শুধু আমি সায়েন্স দিয়েছিলাম ও ফ্যান্টাস্টিক সেটা ফ্যান্টাস্টিক সেটাপ ঠিক এগুলো তো আমি তো সায়েন্স আপনি জানেন আমি আগেই ঢুকে গেছি আর কি আমি সায়েন্টে সেদিন আগেই ঢুকে বসে আছি আর কি মোটামুটি আহ নশো আশিটাশি যখনই পেরোতে শুরু করলো সায়েন্স আমি ঢুকে গেছিলাম তো যাই হোক সায়েন্সটাও দেখবেন আগামী দিনের জন্য ভালো বেশ ঠিক আছে আর আর কোন স্টক এখন মোটামুটি একটু দেখবেন না শিল্পা মেডিকেয়ার দিয়েছিলাম ভালো মোমেন্টাম নিয়েছিল কিন্তু মার্কেট ফলের জন্য সাস্টেন করলো না কিমস কৃষ্ণা মেডিকেল ইনস্টিটিউট এটা আসলে ব্যাপারটা কি বলুন তো এখন যে সেক্টর গুলো এই মুহূর্তে রিভার্সাল হতে পারে রিভার্সাল হতে পারে কিমস একটা সেটা দেখতে হবে যে বেসিক্যালি এই সময় কিন্তু স্ট্রং যে সেক্টরটা সব থেকে সেক্টর ওয়াইজ যদি বলি সেটা আমি নিফটি এফএমসিজি কে রাখবো নিফটি এফএমস এই যখন সেক্টরটি খুব খারাপ পারফর্ম করে তখন চলে নিপটি এফএমসিজি বলুন ফার্মা বলুন বা বলুন ঠিক আছে এই কিন্তু হেলথ তখন দেখবেন চলে তো তার মধ্যে আমার নিপটি এফ এম সিজি কে সব থেকে ভালো লাগছে তো এই এম সিজির একটু তার মধ্যে কারা সব থেকে ভালো পারফর্ম করছে সেগুলো একটু অ্যাপেলের চার্ট দেখবো মানে কি পাগল নাকি অ্যাপেল আপনি এখানে কোথায় ট্রেড করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো মোটামুটি এখন একশো তিরানব্বই জন আছে বাকিরা বোধহয় ঘুমিয়ে এই যে সুদীপ দাস কৃষ্ণা অধিকারী এদের এদের ভিডিও অন কেন আমি তো বুঝতে পারছি না একটা জিনিস এদের এরা ভিডিও অন করে রেখে দিয়েছে আমি বুঝতে পারছি না এরা কি বন্ধ করতে জানেন না না কি কেপিআইটি যা বলার বলে দিয়েছি কেপিআইটি অনেকবার বলেছি দেখুন এই দেখুন ভিডিও অন আছে এগুলো সব অধিকারী তারপর সুদীপ দাস ঠিক আছে আচ্ছা আমি পরের দিন ওই পারলে একটু ইয়েটা আলোচনা করে দেবো এসআইপিটা আচ্ছা আপনাদের ক্লাস ভালো লেগেছে তো মোটামুটি বুঝতে পেরেছেন তো জিনিসগুলো ঠিক আছে ওকে টাটা